আমাদের হাড়ডির মধ্যে অনেক ফুটা থাকে আপনারা যদি মাইক্রোস্কোপের নিচে যদি দেখেন দেখবেন যে হাড়টা আসলে অনেক ধরনের মিনারেল একসাথে যুক্ত হয়ে একটা হাড় গঠন করে হাড় হাড়ের ভিতরে অনেক মিনারেল থাকে ক্যালসিয়াম থাকে এখানে ফসফরাস থাকে তো হাড়ের মধ্যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র পোর থাকে তো সমস্যা যেটা হয় মানুষের বয়স যত বাড়তে থাকে এই হাড়টা ততই ডেন্সিটি হারাইতে থাকে এবং পোরাস হইতে থাকে মানে ফুটাগুলা আরও ছড়ানো হইতে থাকে আরও বড় বড় ফুটা তৈরি হতে থাকে হাড়ের মধ্যে তো এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হলো কি মেয়েদের মেয়েদের শরীরে এমনিতে যে হারের ডেন্সিটি এটা ছেলেদের হারের ডেনসিটির থেকে কম মেয়েদের হারের ডেন্সিটি সো মেয়েদের যেটা সমস্যা হয় তিরিশ বছরের পরে মেয়েরা খুব দ্রুত হার ডেনসিটি ডেন্সিটি হারাইতে থাকে খুব দ্রুত হারের ডেন্সিটি হারাইতে থাকে এই জন্য দেখবেন যে মেয়েদের জন্য অনেক স্পেশাল ই আছে আপনার সাপ্লিমেন্ট আছে যেমন মেয়েদের জন্য যে হর্লিক্সটা বানানো হয় সেটার মধ্যে আপনার বলো যে ক্যালসিয়াম বেশি থাকে প্লাস মেয়েদেরকে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে বলা হয় বেশি বেশি ক্যালসিয়াম খেতে বলা হয় এটার কারণ হলো কি ওই হারের ডেন্সিটিটা ঠিক রাখার জন্য তো মেয়েদের হারের ডেন্সিটি কমতে কমতে একটা সময় রোগের পর্যায়ে চলে যায় তখন ওইটাকে বলা হলে কি অস্ট্রিওপোরাসিস অস্ট্রিওপোরাসিসে যেটা হয় যে আপনার হারটা অনেক বেশি পোড়াশ হয়ে যায় হাড়ের মধ্যে পরের সংখ্যা অনেক বেড়ে যায় এবং হাড়টা একদম ডেন্সিটি হারায় ফেলে এক্ষেত্রে মেয়েদের কি সমস্যাটা হয় মেয়েরা যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে প্রেগন্যান্সির সময় বা অন্য কোনো সময় সিঁড়ি থেকে পড়ে গেলো বা কিছু হলো তখন হাটটা ঠাস করে ভেঙে যায় খুব সহজে ভেঙে যায় ছেলেদের তুলনায় তো ওই সমস্যাটা এড়ানোর জন্য মেয়েদেরকে যে নিয়মিত সাপ্লিমেন্ট নিতে বলে বা ক্যালসিয়াম খেতে বলে তো এইটার পরীক্ষা করবেন কিভাবে যে আপনার হারের ডেন্সিটি ঠিক আছে নাকি তখন আপনার হারটাকে স্ক্যান করতে হয় এক্স রে দিয়ে বা আলট্রাসাউন্ড দিয়ে স্ক্যান করতে হয় জেনারেলি এক্স রে দিয়েই করা হয় এক্স রে দিয়ে স্ক্যান করে একটা রেফারেন্সের সাপেক্ষে মাপা হয় যে আপনার হারের ডেন্সিটি কত ঠিক আছে অ্যালুমিনিয়াম বা মনে করেন অন্য কোনো হার যেমন আমরা আমাদের বায়োমেডিক্যাল ঢাকা ইউনিভার্সিটিতে করার চেষ্টা করছিলাম গরুর হার দিয়ে একটা গরুর হার নিয়ে এসেছিলাম ওই গরুর হারের এক পাশে স্ক্যান করতাম গরুর হারটার সাথে মানুষের পাটা এক্সরে করতাম পরে দুইটা এক্স রে কম্পেয়ার করতাম যে ডেন্সিটির পার্থক্য কতটুকু ওখান থেকে বোঝা যেত যে অস্ট্রিওপেরিস এর ই আসে নাকি সো বোন ডেন্সিটি মেট্রিতে আসলে বোনের ডেন্সিটি মাপা হয় কে আসে নাকি এটা হলে গিয়ে একটা যেটা আমি আপনাদেরকে পড়াই নেই এটা আপনাদের নিজেদের ইন্টারেস্ট থাকলে অবশ্যই পড়বেন অস্ট্রিওপোরসিসে এখন যে আপডেটটা যেটা মানে বোন ডেন্সিটি মিটার এখন আর এক্স রে ইউজ করে না এখন নতুন একটা টেকনিক আসছে আসতেছে আর কি এখনও বাজারে অ্যাভেলেবেল হয় না এটা হলো আলট্রাসাউন্ড ওরা আলট্রাসাউন্ড দিয়ে বুঝে যে আপনার বোনের ডেন্সিটি কত সো আপনারা এই দুটো জিনিসই পড়ার চেষ্টা করতে পারেন যে এক্স রে দিয়ে কীভাবে করে আর আলট্রাসাউন্ড দিয়ে কীভাবে করে এই দুইটা পড়লে আমার মনে হয় যে আপনারা মার্কেটের জন্য রেডি হয়ে যাবেন আর কোনো সমস্যা নেই এরপর আরেকটা জিনিস যেটা পড়িনি সেটা হলে গিয়ে প্রেগন্যান্সির সময় বা রিপ্রোডাক্টিভ মনিটরিং আমরা কীভাবে করি যে আপনার ফিটাল মনিটর বা ফিটাল ইমেজিং ফিটাল ইমেজিংটা আমরা পরে দেখব ফিটাল মনিটরটা আপনাদের পরে নেই বা ওই ফিটাল ফিটাল হার্ট রেট সেন্সর আছে একটা মানে দেখবেন যে প্রেগনেন্সির সময় অনেক সময় মনে হয় কি যে বাচ্চা ই হয়ে গেছে মরে গেছে বা বাচ্চার কোনো ই পাওয়া যাচ্ছে না ফিল পাওয়া যাচ্ছে না তখন ডাক্তাররা করে কি ডাক্তার একটা আলট্রাসাউন্ড দিয়ে টেস্ট করে যে বাচ্চাটার হার্টবিট কি শোনা যাচ্ছে নাকি আপনারা হয়তো বা আশেপাশে প্রেগন্যান্ট কাউকে দেখলে হয়তো বা এই টেস্টটা নিজেরাই দেখছেন যে একটা ছোট একটা প্রোপ বসায় প্রোপ বসায় ওখান থেকে টের বাচ্চার হার্টবিটটা মেজার করে মিনি মিনিটে কতবার হার্টবিট করতেছে সেই জিনিসটা করে আলট্রাসাউন্ড দিয়ে সো এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস এটা আমি আপনাদেরকে পড়াই নিই আমার কাছে মনে হয়েছে যে এটা আপাতত না পড়লেও চলবে যেহেতু পরে আমরা আলট্রাসাউন্ড ইমেজিং দেখবই সো এই দুইটা জিনিস আপনারা নিজেরা পড়ে নিতে পারেন একটা হলে ফিটাল মনিটরিং আর একটা হলে গিয়ে আপনার বোন বোন ডেনসিটোমেট্রি সো এই দুটো আমরা সিলেবাসে ছিল কিন্তু কভার করিনি সো আমি এখন এটা আপনাদেরকে জানাই দিলাম আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলে গিয়ে পেসমেকার পেসমেকার কীভাবে কাজ করে সো এখানে আমি দুইটা স্লাইড আপনাদেরকে দেখাবো দুইটা স্লাইডই আমি অনলাইন থেকে পাইছি এটার মধ্যে একটা স্লাইড হলে কি আপনাকে ইতিহাস এবং কিভাবে গঠন করে এটা বোঝাবে আরেকটা হলে কি কেন প্রয়োজন এটা বর্ণনা করবে তো এই স্লাইডের মধ্যে প্রথমে আপনার দেখানো হয়েছে হলে কি এটার হিস্টোরি মেকিংয়ের হিস্টোরি সো আগেকার দিনে মানে পেসমেকারের যে হিস্টোরি এটা কত কত দূর পর্যন্ত যায় দেখেন আঠারোশো সালের দিকে আপনার ট্রেস পাওয়া যায় যে পেসমেকারের হিস্টোরি তখন হলে কি আপনার এই যে কার্ডিয়াক নার্ভ অ্যান্ড মাসেলকে স্টিমুলেট করার জন্য এরকম একটা প্রোব ইউজ করা হতো দেখছেন এখানে ওই যে ভোল্টাটিক আগে যে আপনার ভোল্টাটিক পাইল ছিল আগেকার আমলের ব্যাটারি লিডেন জারটা কি আমি জানি না লিডেন জারটা কি আপনার জানিয়ে নিতে পারেন ভোল্টাটিক পাইল হলে কি আগেকার আমলের ব্যাটারি এটা দিয়ে হলে কি আপনার বিভিন্ন অ্যানিমেল এর যে কার্ডিয়াক নার্ভ এবং মাসেলকে ওটাকে ই করা যেত রিসাসিটেট করা যেত রিসার্সিটেট করার অর্থ হলো কি যে মরে গেছে বা থেমে গেছে হার্টটা ওইটা স্টিমুলেশন দিয়ে আবার জ্যান্ত করা হয়েছে ওইটাকে বলে রিসার্সিটেশন তো ওই অ্যানিমেলদের হার্ট এবং কার্ডিয়াক মাসালের উপরে নার্ভের উপরে এই ধরনের টেস্ট করা হতো আগে ব্যাটারি দিয়ে রিসার্সিটেট করার পরীক্ষা এরপরে হলো কি আপনার আঠারোশো বিশ সালের দিকে এরকম একটা রিএ্যানিমেশন চেয়ার ছিল মানে ওদের কাছে এই জিনিসটা ম্যাজিকের মতো মনে হতো মনে হয় এই জন্য নাম দিসতে হলে কি রি চেয়ার এটাতে হলে কি আপনার মানুষ যখন মানে ধারণা করা হতো যে মানুষ মরে গেছে হার্টটা কাজ করতেছে না তখন ইলেকট্রোডটাকে এরকম ভিতরে ঢুকে তারপর ওইটার মধ্যে আপনার স্টিমুলেশন দিয়ে আবার জ্যান্ত করা হতো তো ওইটা ওইটার থেকে নাম আসলে কি রিএনিমেশন মানে হলো হলে কোনো কিছু থমকে গেছে ওটাকে আবার লাইফে ফেরত আনা হয়েছে এই জিনিসটাকে বলে হলে কি রিএ্যানিমেশন সো এটাকে রিএ্যানিমেশন চেয়ার বলতে এই জন্য মেটালিক টিউব দিয়ে আপনার এই ভিতরে স্টিমুলেশন দেওয়া হতো দিয়ে হার্টটাকে আবার সচল করা হতো এরপরে এইটা এটা আমি জানি না কী করছে আঠারোশো নিরানব্বই সালের দিকে ডেমোনস্ট্রেটেড ইলেকট্রিক কারেন্টস কুড কজ ভেন্টিকুলার ফিব্রিলেশন দ্যাট অফেন কুড বি রিভার্সড বাই অনলি পাওয়ারফুল স্টোমাস মানে আঠারোশো নিরানব্বই ও আবিষ্কার করছে যে ইলেকট্রিক শখের কারণে আপনার হার্ট থেমে যেতে পারে হার্টে ফিব্রিলেশন হতে পারে ফিব্রিলেশন হলে কি এক ধরনের হার্ট অ্যাটাকের মতো এবং এই জিনিসটাকে রিভার্স করা সম্ভব মানে ইলেকট্রিসিটি দিয়েই আবার হার্টটাকে সচল করা সম্ভব এই জিনিসটা আঠারোশো নিরানব্বই সালে ডেমনস্ট্রেট করছে লেগেছে আর বাতেল্লি আর এরপরে হলে গিয়ে উনিশশো সাত এবং নয় সালে কনফার্ম ডিস ওয়ার্ক এই ওয়ার্কটাকে কনফার্ম করছে যে এইভাবে রিসার্সিটেশন করা সম্ভব যে ইলেকট্রিসিটির কারণে হার্টটাকে আবার সচল করা সম্ভব আইনথোভেন তো আমরা আইনথোভেনের কথা তো আপনারা আগেই জানেন যে হলে গিয়ে ইসিজির জনক এবং নোবেল প্রাইজ প্রাইস ওইটার জন্য সে হলে গিয়ে যে এভি ব্লক এটা আরেক ধরনের হার্ট অ্যাটাক ইউজিং স্ট্রিং গ্যালভানোমিটার গ্যালভানোমিটার মানে তো আপনারা জানেনি এটা হলে গিয়ে খুব সম্ভবত ফার্স্ট পেসমেকার আর কি আর্টিফিশিয়াল কার্ডিয়াক পেসমেকার মানে মানুষ সবসময় এটা সাথে নিয়ে নিয়ে ক্যারি করবে যেটাও যার হার্টে ব্লক আছে বা সমস্যা আছে সে কন্টিনিউয়াসলি এই মেশিনটা তার হার্টের মধ্যে স্টিমুলেশন দেবে এটা হলে কি উনিশশো বত্রিশ সালে উনিশশো পঞ্চাশ সালে জন হবস ক্রিয়েটিভ পেসমেকার দ্যাট কুড বি ইউজ ফর লং পিরিয়ডস অ্যান্ড ট্রিট মেনি অব দ্য নিউ ডিস্যারিথমিয়াস দ্যাট হ্যাড বিন ডিসকভার্ড আর কি আরও পোর্টেবল একটা ভার্সন বানাইছে এটা যে স্পেসমেকার ট্রানজিস্টর ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার পরে ট্রানজিস্টর ইউজ করছে অনেকগুলো হিস্টোরি আছে আপনারা এগুলো দেখতে পারেন আর এটা হলে মডার্ন মোর মডার্ন যে ইনোভেশনগুলো ইনোভেশনগুলো দেওয়া হয়েছে তবে এতগুলো ইনোভেশন করার পরেও পেসমেকারে এখন যেই সমস্যাটা পার্সিস্ট করতেছে সেই পার্সিস্টিং সমস্যাটা হলে কি পেসমেকারের ব্যাটারি পেসমেকারের ব্যাটারি এখনও দশ বছরের মধ্যে শেষ হয়ে যায় এবং দশ বছর পর পর আপনি যদি বেঁচে থাকেন আর কি একবার সার্জারি করার পরেও যদি দশ বছর আরও বেঁচে থাকেন দশ বছর পরে আপনাকে আবার সার্জারি করা লাগবে ব্যাটারিটা চেঞ্জ করার জন্য এটা এখন একটা পারসিস্টিং সমস্যা কারণ আমরা সব ধরনের ব্যাটারি শরীরের মধ্যে ইউজ করতে পারি না এটা বিভিন্ন ধরনের টক্সিসিটি তৈরি করতে পারে এই ঠিক একই কারণে আমরা কোনো নিউক্লিয়ার সোর্সও ইউজ করতে পারবো না কখনও শরীরে সায়েন্স ফিকশনে যেরকম দেখায় আয়রনম্যান বা অন্য কারোর শরীরে নিউক্লিয়ার এনার্জি আছে তা আমরা রেডিয়েশনের জন্য এরকম নিউক্লিয়ার এনার্জিও ইউজ করতে পারবো না শরীরে সো

তো সেখানে তো আমরা হচ্ছে পেস মেকার একটা ইউজ দেখছিলাম যে হচ্ছে যদি এভি নোডটা মানে হচ্ছে ওটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে তারপরে থেকে যদি স্টিমুলেসটা বা হচ্ছে পালসটা আবার যদি কন্টিনিউ করতে হয় তো ওখানে হচ্ছে আমরা একটা পেস মেকার হচ্ছে বসায় তো হচ্ছে আমরা হার্টের যে কার্ডিয়াক সাইকেলটা আবার ওটা দিয়ে কমপ্লিট করতাম ঠিক বলছেন মানে এভি বিনোটটা যদি নষ্ট হয়ে যায় ও এসে নোট থেকে সেন্স করবে যে এসএ নোট কখন আমাকে ইম্পাস দিচ্ছে এবং এটা পাওয়া মাত্র সে আবার নিজের যে চেঞ্জ একটা ফ্রিকোয়েন্সি কারণ নোডের ফ্রিকোয়েন্সি হলে কি কত সত্তর মনে হয় কিন্তু নোডের ফ্রিকোয়েন্সি হলে কি চল্লিশ সো ও এসএন ওড থেকে ই করবে সেন্স করবে করে তারপর নিজের ফ্রিকোয়েন্সিতে আবার একটা সিগনাল জেনারেট করে বাকি জায়গায় ছড়াই দিবে বা এসএন যদি কারো নষ্ট হয়ে যায় তখন কি করবে যে প্রাইমারি যে পেসমেকার সেলগুলো এটা নষ্ট হয়ে গেছে মানে প্রথম ইম্পালসটাই আমাকে দেওয়া লাগবে তখন তাহলে আমার ফেসমেকারটা আমি এমনভাবে বসাবো যেন এটা ডাইরেক্ট এসএনওডকে স্টিমুলেট করে তাই না সো আমরা অলরেডি যেহেতু কাটিয়ে সাইকেল সবাই জানি সো পেসমেকারের কাজটা আমরা বুঝতেই পারতেছি যে একটা নির্দিষ্ট অ্যাম্প্লিটিউডে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ওকে একটা পেস জেনারেট করতে হবে একটা সিগনাল জেনারেট করতে হবে যেটা আমার পুরো হার্টটাকে সচল রাখবে সো পেসমেকারের কাজটা তাহলে মানে কোনো একটা ড্যামেজড হার্ট বা এই ধরনের হার্টের জন্য আমরা জেনারেলি পেস মেকার করি কিন্তু পেসমেকারের থেকেও পেসমেকার দিয়ে আপনার জাস্ট হার্টটাকে সচল রাখতে পারবেন কিন্তু কারো কারো হার্টে এমন সমস্যা থাকে যে হার্টটা হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায় সরি হার্টটা হঠাৎ হঠাৎ অচল হয়ে যায় হঠাৎ হঠাৎ করে হার্টটা অ্যাটাক করে বন্ধ হয়ে যায় কোনো একটা কারণ কোনো একটা ফিব্রিলেশনের কারণে অনেকগুলো অনেক ধরনের মানে কার্ডিয়াক কন্ডিশন থাকতে পারে যেটার কারণে হার্টটা হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা আবার পেসমেকার ইউজ করব না ওই ক্ষেত্রে আমরা এমন একটা ইউনিট ইউজ করবো যেটা হলো কার্ডিয়াক ডিফিব্রিলেটর মানে ও তো সবসময় আপনার পেস মেকিং করবেই কন্টিনিউসলি পেসমেক করবেই সাথে আপনার যখন এই হার্টটা বন্ধ হয়ে যাবে তখন ও করবে কি বড়ো একটা ইম্পালস দিবে অনেক বড় একটা শকের মতো দিবে দিয়ে হাটটাকে আবার সচল করবে এটাকে বলা হলে কি ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর বা আইসিডি যেটা হলে কি পেসমেকারের কাজও করে প্লাস আপনার হার্ট যদি কখনও বন্ধ হয়ে যায় তখন এটাকে ডিফিব্রিলেট করে আবার রিসাসিসিটেট করে তো ওটা হলে কি পেসমেকারের থেকে আরও স্ট্রংগার ইউনিট কারো যদি হার্টের জন্য এটা প্রয়োজন হয় সো পেসমেকার এই দুই ধরনের কাজই করে আপনার সো চলেন আমরা দেখি যে পেস মেকারটা মানে কীভাবে বসানো হয় সো আপনি যদি ইটা দেখেন এই যে আমাদের কার্ডিয়াক সিস্টেমটা যদি দেখেন হার্টের ভিতরের অবস্থাটা যদি দেখেন তো এটা আপনাদের সবাই পরিচিত যেহেতু সবাই ইসিজি পরে আসছেন এখানে একটা এসএ নোড থাকে এখানে এভি নোট নোড থাকে তারপরে এখানে আমার হিস পার্কিনজি বান্ডেল থাকে এখানে আমার পেস মেকিং ন্যাচারাল যে পেসমেকিং সেলগুলো এগুলো থাকে এবং এগুলি পেসমেক কেন করে আমরা জানি যে এগুলো লিকি মেমব্রেন নামে এক ধরনের স্পেশাল মেমব্রেন দ্বারা গঠিত এই নার্ভ নার্ভগুলো তো যেটার কারণে ওরা কন্টিনিউসলি অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে থাকে এর অ্যাকশন পটেনশিয়ালটা যখন এখানে যায় তখন ও আবার এক্সাইটেড হয় এক্সাইটেড হয়ে ও নিজের মতো করে আবার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে করে আবার এই যে হি স্পার্ক বান্ডেলে যখন ও এই অ্যাকশন পটেন্সিয়ালটা পৌঁছায় তখন হি স্পার্ক বান্ডেল আবার নিজের মতো করে অ্যাকশন পটেন্সিয়াল জেনারেট করে তো এটাই হলে কি আমরা পুরো হার্টের মানে প্রাণ আর কি পুরো হার্টটা কেন কন্টিনিউয়াসলি বিট করতেছে এটার কারণ হলো কি ইলেকট্রিক্যাল ইম্পালসেস তো স্বাভাবিকভাবে কোনো নোট যদি আমার নষ্ট হয়ে যায় এটাকে আমি এই হার্টটাকে সচল রাখার জন্য অবশ্যই আমার একটি ইলেকট্রিক্যাল ইম্পালস দেওয়া লাগবে আউটসাইড সোর্স থেকে সো এটা আমার এস নোডে হইতে পারে এভি নোডে হতে পারে আমি জানি না কখনো কি হিসপার কেনজ্রি হয়তো হইলে হইতে পারে কারণ এখানেও ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি হচ্ছে তো যে কোনো কোনো একটা ড্যামেজ হলে আমি জাস্ট বাইরে একটা আউটার ইউনিট থেকে সিগনাল তৈরি করে যদি একটি ইলেকট্রোডের মাধ্যমে এখানে এই সিগনালটা পৌঁছাই দিতে পারি বাকি কাজ কিন্তু করবে যে ফাইবারগুলো যেগুলো আছে হাইলি কন্ডাকটিভ ফাইবার যেগুলো আমরা পড়ছিলাম ওই হাইলি কন্ডাকটিভ ফাইবার বাকি কাজটা করবে ওর ইলেকট্রিসিটিকে আদান প্রদান করে নেবে আমার আর কিছু করা লাগবে না জাস্ট সিগনালটা এখানে একবার এনে দিলেই হইল বাকি কাজ এরেই করবে তো আপনার এখানে যে বিভিন্ন ধরনের ই দেওয়া আছে এই হার্টের অ্যাবনর্মালিটিস এটার মধ্যে আসলে যে ব্রাইডি কার্ডিয়া মানে ইসিজির ফ্রিকোয়েন্সি যেটা থাকার কথা ছিল সেটা নাই ইসিজিটা একটার থেকে আরেকটা আরও বেশি দূরত্বে হচ্ছে টাইম টাইম পিরিয়ডটা বেড়ে গেছে আবার আসলে ট্যাকি কার্ডিয়া উল্টাটা সেটা হলে কি আপনার হার্টের পেস বেড়ে গেছে রেট বেড়ে গেছে আনইকুয়াল কন্ট্রাকশন হইতে পারে মানে যেই ধরনের আপনার অ্যাকশিয়াটা আপনার কন্ট্রাক্ট করছে তখন আপনার ভেন্ট্রিকলটা রিল্যাক্স থাকার কথা আবার এট্রিয়াটা আপনার রিল্যাক্স করতেছে তখন ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট হওয়ার কথা এটার মধ্যে একটা সিনক্রোনই আছে কিন্তু কোনো একটা কারণে যদি এই সিনক্রোনাস ইটা নেচারটা যদি না থাকে হার্টের মধ্যে তখনও এটার মধ্যে একটা মিসম্যানেজমেন্ট হইতে পারে মানে যেই সময় ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করার কথা ও ঠিক এর আগে বা পরে কন্ট্রাক্ট করতেছে কারণ এটা কিন্তু খুবই টাইম সেন্সিটিভ রক্তটা আপনার ফার্স্টে আর্ট এট্রিয়াতে এসে পৌঁছাবে তারপরে কিন্তু কন্ট্রাক্ট করে এটাকে ভেন্টিক্যালে নিয়ে যাবে ভেন্ট্রিকলের পরে এটা কন্ট্রাক্ট করে পুরো শরীরে ছড়াই দিবে সো এটা কিন্তু একটা পুরো সিনক্রোনাস প্রসেস কোনো কারণে যদি সিনক্রোনসিটিটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার হার্টে বড়ো ধরনের অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে সো আনিকল কন্ট্রাকশন একটা প্রবলেম হতে পারে ডাক্তাররা এটা কীভাবে বুঝে জাস্ট ইসিজিটা দেখে ইসিজিটা একবার দেখলেই ডাক্তাররা বিভিন্ন প্যাটার্ন ফলো করে যে এসটি সেগমেন্ট তারপর কিউআরএস কমপ্লেক্স এগুলো কি নর্মাল আছে নাকি তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা একটা নর্মালের সঙ্গে তুলনা করে তুলনা করে দেখে এখানে কোনো সমস্যা আসে নাকি স্যার একটা মানে কোশ্চেন যেটা যদিও কোশ্চেনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে যাই না যখন স্যার হার্ট অ্যাটাকটা হয় তার মানে তো স্যার হার্ট অ্যাটাক কখন হয় যখন স্যার হার্টের মানে কার্যকলাপটা বন্ধ হয়ে যায় এরকম টাইমই তো হয় তো ওই টাইমে যখন স্যার রোগীটা মারা যায় তখন এরকম জিনিস মানে সম্ভব কিনা যে ওই আমি যে স্যার ওই যে পেসমেকার বা যে কথা মানে যেগুলার কথা বলতেছেন স্যার স্টিমুলাস দিয়ে আমার ওই কার্ডিয়াক সাইকেলটাকে আবার কন্টিনিউ করে মানুষটাকে আবার পুনরায় জীবিত মানে হ্যাঁ যে বললাম না একটু আগে তো বললাম যে এই সমস্যা থাকলে তখন আমরা পেসমেকারের থেকে আরেকটা স্ট্রংয়ার ইউনিট ইউজ করি যেটার নাম হলে কি আইসিডি ইমপ্লেন্ডেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর মানে ও তো কন নর্মালি পেসমেকিং করেই কিন্তু যখন হারটা বন্ধ হয়ে যায় তখন ও এটা সেন্স করে যে আমার কার্ডিয়াক সাইকেল বন্ধ হয়ে গেছে তখন ও অনেক হাই অ্যাম্প্লিটিউডের একটা ইম্পালস দেয় দিলে হারটা আবার সচল হয় সচল হওয়ার পরে ও আবার আপনার পেসমেক করা শুরু করে কি একটা মানে মানে মরে মানুষ মারা যাচ্ছে এখন ডিপেন্ড করবে যে আপনার মানুষটা কতক্ষণ ধরে হাটটা বন্ধ আছে কারণ কি আপনার হাটটা যদি বেশিক্ষণ বন্ধ থাকে ব্রেনে যদি আপনার ই না যায় এই অক্সিজেন যদি না যায় কিছু সময় যদি অক্সিজেন না যায় ওখানে কিন্তু আপনার ই হওয়া শুরু করবে নেক্রোসিস হওয়া শুরু করবে মানে অক্সিজেনের অভাবে এই জিনিসটাকে বলে কি ইস্কিমিয়া মানে অক্সিজেনের অভাবে যখন কোনো কিছু মারা যায় তখন ওইটাকে বলা হলে কি ইস্কিমিয়া তো ওখানে তখন একটু স্কিমিয়া হওয়া শুরু করবে আপনার ওই সেলগুলো মারা যাবে নিউরনগুলো মারা যাবে তো ব্রেনটাই সবার আগে মানে এফেক্টেড হবে তো আপনার যদি আড়াই মিনিট তিন মিনিটের বেশি আপনার মনে করেন অক্সিজেন বন্ধ আছে তখন ব্রেনের সেলগুলো মারা যাবে তারপর আপনি রিসাসিসেট করলেন লোকটার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকই অ্যাক্টিভেট হবে মানে আপনার লাংস কাজ করবে হার্ট কাজ করবে কিন্তু সে ডেড মানে এক ধরনের ভেজিটেবল আর কি ওদেরকে ভেজিটেটিভ ভেজিটেটিভ স্টেট বলে আর কি এটা তো 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে সম্ভবও হয় না যে তাকে আবার পেস মেকিং করে এই জন্য তো আইসিডি ইউজ করে এখন আইসিডি একদম ইমিডিয়েট কাজ করবে ও যখনই সেন্স করবে যে হার্ট স্টপ হয়ে গেছে এক সাইকেলের মধ্যেই তো ধরতে পারবে এক সাইকেল কতক্ষণ হবে আপনার ধরেন এক সেকেন্ড এক সেকেন্ডের মধ্যেই ও ধরতে পারবে যে আপনার হার্ট স্টপ হয়ে গেছে ও সাথে সাথে টিম পালস পাঠাবে আপনি আবার সে আবার জীবিত হয়ে যাবে এখন মানে আইসিডির সুবিধাটা কি এটা জিনিস চিন্তা করেন আপনি যে সিনেমার মধ্যে যেটা দেখেন না যে দুটা প্যাডেল দিয়ে আপনার হার্টের মধ্যে দিয়ে তারপর মানুষটাকে রিসাসিটেট করা হয় ওটাতে কিন্তু অনেক হাই এনার্জি লাগে মানে বাইরের থেকে আপনি যদি দুটা প্যাডেল দিয়ে বুকের মধ্যে ধরে রিসাসিটেট করেন কিন্তু শরীরের ভিতরে যে আইসিডিটা থাকবে যেটা হার্টের মধ্যে ডাইরেক্ট ইম্পালসটা দিবে ওর কিন্তু অনেক ছোটো একটা কারেন্ট হইলেই ওই কাজটা হয়ে যাবে সো এই জন্য আইসিডি অনেক ইফিশিয়েন্ট হ্যাঁ বলেন কি এরা মানে যে সব মানুষদেরকে মারায় তাহলে তো স্যার তারা এই কাজটা না করার কারণ কি এটা খুবই কস্টী কস্ট বেনিফিটের উপর ডিপেন্ড করে কারণ কি আপনি মনে করেন একটা পেসমেকার লাগাইলেন শরীরে এটার মধ্যে কিন্তু অনেক রিস্ক ইনভলভ আছে কি কি রিস্ক ইনভলভ আছে আপনার লিডটা যে জায়গায় বসানো আছে লিডটা মনে করেন এসএনওতে বসানো আছে বা স্পারকেনজি বান্ডেলে বসানো আছে কোনো একটা কারণে ফিজিক্যাল ট্রমার কারণে আপনার লিডটা মিসপ্লেস হয়ে গেল মিসপ্লেস হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার একটা ঝামেলাই হয়ে যাবেন তখন কিন্তু মানে বিভিন্ন ধরনের শরীরে এনামলি দেখা যাবে ঝামেলা মারা যেতে পারেন আপনি এটা একটা রিস্ক আছে তারপর হলে কি ব্যাটারি ফুরে যাওয়া যতবার ব্যাটারি ফুরে যাবে আপনাকে ততবার বাইপাস সার্জারি করতে হবে এবং বাইপাস সার্জারিতে রোগীর বেঁচে থাকার রেট কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট না এখানেও কিন্তু রিস্ক ইনভলভড সো ডাক্তাররা তখন মানে বোর্ড বসে অবশ্যই বোর্ড বসায় বসে ওটা ডিসকাস করে যে এই পেশেন্টের হার্টে সমস্যা আছে এখন এর জন্য কি আমি সার্জারি করে পেসমেকার বসাবো নাকি তাকে এইভাবে চলতে দেওয়াটাই বেশি রিস্ক ফ্রি তো যেটা হয় সেটা হয় আর ফিনান্সিয়ালটা তো অবশ্যই একটা ফ্যাক্টর কারণ সবাই তার অ্যাফোর্ড করতে পারে না অনেক অনেক দাম পেসমেকার সার্জারি এবং ইমপ্ল্যান্ট করা অনেক দামি একটা প্রসিজিওর সবাই হয়তো এটা অ্যাফোর্ড করতে পারে না এটা ঠিক কিন্তু আমার মনে হয় যে এটার মধ্যে রিস্কটাই বেশি থাকে যে ডাক্তারের কাছে যায় ডাক্তারের রিস্ক অ্যানালাইসিস করে করে তারপর সাজেস্ট করে যে হ্যাঁ এটা করো বইটা করো আর অনেকের আছে যে অনেকের ই হয় না আপনার মানে ডায়াগনোসিসই হয় না ঠিকমতো যে হার্টের সমস্যা আছে এই জিনিসটা ঠিক মতো আসলে ডায়াগনোসিসই হয় না এই জন্য মানে আমি যেই রিসার্চটা করলাম এম ফিলে ওইটাতে আমি এক তিন মাস বা তিন মাসের মতো সময় আমি একটা ডিভাইসে কাজ করছি ওই ডিভাইসটা হলে কি আপনার হার্টের মধ্যে যখন আপনার অ্যাটাক হওয়া শুরু করে মনে করেন আপনার হার্টে একটা সমস্যা আছে আপনার হার্টে অ্যাটাক হয় মানে প্রায় সময় অ্যাটাক হয় মাইনর অ্যাটাক হয় তো আপনার কারো যদি কার্ডিয়াক কন্ডিশন থাকে তখন আপনার রক্তের মধ্যে একটা স্পেশাল ই বেড়ে যায় স্পেশাল এনজাইম বেড়ে যায় এটার নাম হলে কি ট্রপোনিন এটার নাম হলে কি কার্ডিয়াক ট্রপোনিন ঠিক আছে এটা হলে কি এক ধরনের প্রোটিন যেটা আপনার যদি হার্টে কারো কন্ডিশন থাকে এটা অতিরিক্ত পরিমাণে উৎপন্ন হয় ট্রপোনিন এই ট্রপোনিনটা আপনার ব্লাডের মধ্যে তখন কনসেনট্রেশন বেড়ে যায় তো আমি একটা এমন একটা ডিভাইসে কাজ করতেছিলাম ন্যানোফ্লুইডিক ডিভাইস ও হলে কি আপনার ব্লাডের স্যাম্পল নিবে নিয়ে ওই আপনার ট্রপোনিনের কনসেন্ট্রেশন মেশার করবে যে আপনার কতটুকু ট্রপোনিন আছে ব্লাডের ব্লাডের মধ্যে তো ওই ট্রপোনিন টেস্ট করে বোঝা যায় যে আপনার হার্টের মধ্যে কোনো অ্যাটাক হচ্ছে না কি বা সমস্যা আছে নাকি অনেক আগে বোঝা যায় আপনার হার্ট অ্যাটাকের অনেক আগে প্রেডিক্ট করা যায় সো ওরকম টেস্টও এখন কিন্তু বাজারে আছে যে আপনি জাস্ট এক্স রে এগুলি টেগুলি ইকো ইকো এগুলো না করে আপনি ব্লাড টেস্ট করেও কিন্তু বুঝতে পারবেন যে আপনার হার্টের সমস্যা আছে নাকি এবং এই 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 প্রসেস এই টেস্টটা অনেক কস্ট ইফেক্টিভ খুব কম টাকা লাগে ট্রপনিনের যে পরীক্ষাটা এটা করতে সো বাংলাদেশে হয়তো মানে জানাশোনার অভাবে মানুষ হয়তো টেস্টগুলো করে না আমার যেটা মনে হয় সবারই করা উচিত আসলে মানে ইসিজি অনেক ছোট ছোটোবেলার থেকেই ইসিজি করা উচিত মানুষ এখানে ইসিজি দেখেই অনেক প্রবলেম বোঝা যায় এরপরে তারপরে যদি কারো সমস্যা থাকে ব্লাড টেস্ট বা ইকো ইকো কার্ডিওগ্রাম করে ফার্ট দ্যাট ইগুলো বোঝা যায় তো এখানে আপনার এই অ্যাবনরমালিটিগুলোর ই দেওয়া আছে সিমটম দেওয়া আছে কী কী সিমটম থাকে এটার মধ্যে সবচেয়ে কমন যেটা এগুলোকে ডিজিনেস অনেক ফিট মানুষও তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায় ডিজিনেস থাকে অনেকের মধ্যে তারপর আপনার এই যে শর্টনেস অফ ব্রেথ থাকে তারপরে এক্সারসাইজ ইন টলারেন্স থাকে এগুলো সবগুলোর জন্যই আপনার আলাদা আলাদা টেস্ট আছে যেমন যে ডিজিনেস আর এক্সারসাইজ টলারেন্সের জন্য ইটিটি করা হয় একটা ট্রেডমিল থাকে দৌড়ানোর মেশিন ওই দৌড়ানোর মেশিনের মধ্যে দৌড়ানো অবস্থায় ওর ই মাপা হয় ইসিজি ইসিজি মাপা হয় তো এটাকে বলা কি ইটিটি ওই অবস্থায় দৌড়ানোর টেস্টটা করা হয় তারপর আপনি শর্টনেস অফ জন্য যে আমাদের যে টেস্টগুলো আছে ব্রিদিং টেস্টগুলো আছে গত ক্লাসে দেখছি টেস্ট করা হয় মানে কি মেজার করে আমি আগে মানে দুই দিন গেছিলাম আমার আর বুকের মধ্যে অনেক মতো হয়

মানে যে অ্যাট্রিয়া আর মধ্যে যে ভালভগুলো আছে মানে ব্লাডটা তো আপনার অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে একদিকে যেতে পারে উল্টা দিকে কিন্তু যেতে পারে না এই জিনিসটা নিশ্চয়ই আপনারা জানেন উল্টা দিকে যখন যেতে যায় তখন ভাল্ভটা বন্ধ হয়ে যায় মানে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলের দিকে ব্লাড যেতে পারে কিন্তু ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ার দিকে ব্লাড যেতে পারে না যেতে গেলেই ভালভটা বন্ধ হয়ে তো এই ভালভটা কিন্তু প্রতি মিনিটে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে এই ভালভটা মানে অবাক করা একটা ব্যাপার যে এই ভাল্ভটা যে প্রতি মিনিটে কাজ করতেছে ও এক দশ বছরে নষ্ট হয়ে যাবে আমাদের সারা জীবনই কাজ করে মোটামুটি তো কারণ যদি ভাল্ভের সমস্যাটা থাকে ইকো করলে ওই ভাল্ভটার অ্যাক্টিভিটিটা বোঝা যায় যে ভাল্ভটা ঠিক মতো খুলতেছে বন্ধ হইতেছে নাকি বা কোনো লিকেজ হতেছে নাকি এর মাঝখানে তো ওইটাতে ভাল্ভের অ্যাক্টিভিটি করছে ইটিটি করে যেটা চেক করছে এক্সারসাইজ ইনটলারেন্স বা ডিজিনেস আছে নাকি আর ইসিজি করে তো জাস্ট বারলি ডিসিজি করে জাস্ট বুঝছে যে কোনো জায়গায় সমস্যা আছে নাকি পরে কি সমস্যা ধরা পড়ছে কোনো না পরে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ঠিক আছে সো এই যে ইমপ্ল্যান্টেবল ডিভাইস আমরা যেটা বললাম পেস মেকিং ইউনিট এই পেসমেকিং ইউনিটটা জেনারেল দেখতে এরকম হয় খুবই ছোটো একটা একটা হাতের হাতের থেকেও ছোটো অনেক ছোটো এটা থেকে এই যে তারগুলো বের হয়ে এই তারগুলোর থেকে ইলেকট্রোড আপনার হার্টের মধ্যে লাগানো থাকে তো এটা হলে হার্টের পাশেই জেনারেলি ইমপ্ল্যান্ট করা হয় দেখতে বেশ সুন্দর জিনিসটা তো এই যে আপনার পেস এবং আইসিডি যেটা আমি আপনাকে বললাম একটু আগে ওই দুটোর মধ্যে পার্থক্য এখানে দেওয়া আছে আইসিডি যেটা সেটা পেস মেকার যা করে সেটাই করে প্লাস আপনার ওই করে ডিফিব্রিলেট করতে পারে বড় একটা শক দিয়ে ও আপনার হার্টকে ডিফিব্রিলেট করতে পারে ওই যেখানে আপনি দেখেন এখানে একটা পেস একটা क्वेश्चन ছিল হ্যাঁ বলেন পেসমেকারের পেস মেকারের অল্টারনেটিভ কি এ আইসিডি বসানো হয় না মানে পেস মেকারটা কখন বসানো হয় যার হার্টে র্যান্ডম অ্যাটাক হয় না মানে হার্টটা হঠাৎ করে স্টপ হয়ে যায় না এরকম কোনো কন্ডিশন নাই সেই ক্ষেত্রে আপনি পেস মেকার বসাবেন মানে নর্মাল জাস্ট পেজটাকে সাস্টেইন করার জন্য নর্মাল যে পেজটা আছে এসে নোট নষ্ট হয়ে গেছে ওইখানে জাস্ট পেজটা মেক করে দিচ্ছে আর কি কিন্তু আইসিডি হলে কি যখন বসায় কারো কারো যদি এমন কন্ডিশন থাকে যে হাটটা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে তখন ওই ক্ষেত্রে আইসিডি বসানো মানে আইসিডি হলে কি পেসমেকার প্লাস ডিফিব্রিলেটর ডিফিব্রিলেটর মানে হলে কি যে হাটটা যখন বন্ধ হয়ে যায় তখন শক দিয়ে যে হাটটাকে মানুষটাকে আবার বাঁচানো হয় ওই মেশিনটাকে বলা হয় কি এটা হয়তো আপনারা সিনেমার কল্যাণে অনেক জায়গাতেই দেখছেন সিনেমা বা টিভি সিরিজে সো ওই একটা ভার্সন হলে এটার মধ্যে থাকে যেটা একটা স্ত্রী একদম শেষ হার্ট না ওটার মধ্যে আসলে খুব হাই ভোল্টেজের ইলেকট্রিসিটি দেওয়া হয় দিলে হ্যাঁ কারণ আপনি তখন হার্টের মধ্যে দিয়ে পাস করে আর হার্টের মধ্যে দিয়ে যখন পাস করে তখন আপনার কোনো একটা পেইসমেকার ইউনিট বন্ধ হয়ে গেছে এসএ নোট বা ইভি নোট বন্ধ হয়ে গেছে আপনার পেসমেক করতেছে না তখন ওই বাইরের স্টিমুলাসের কারণে ওরা আবার কী করে অ্যাকশন পটেন্সিয়াল জেনারেট করা শুরু করে এখন আপনারা তো এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার অলমোস্ট হয়েই গেছেন আপনারা এখন যা কিছুই দেখেন বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কী হতেছে ওই ওখান থেকে আপনার অনেক হাই হাই ইম্পালস আসতেছে আপনার স্টিমুলেশন আসতেছে আপনার হার্টে আর হার্টের মধ্যে যে নিউরনগুলো আছে কার্ডিয়াক যে নিউরনগুলো আছে ওই নিউরনগুলো যখনই একটা স্টিমুলেশন পাবে ওরা কিন্তু ডিজাইন এমনভাবে যে যখনই স্টিমুলেশন পাবে তখনই ওরা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করা শুরু করবে তাই না সো আপনি বাইরের থেকে একটা স্টিমুলেশন দিচ্ছেন ওরা তো আর বুঝতেছে না এটা কি বাইরের থেকে আসতেছে নাকি ভিতরের থেকে আসতেছে ওরা যখনই দেখে স্টিমুলেশন আসতেছে ওরা আবার কিন্তু অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করা শুরু করে আর যখনই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করা শুরু করে হার্টটা আবার কন্ট্রাক্ট

আর যদি এক্সটার্নালি করেন তাহলে আমি ঠিক শিওর না তো ডাক্তার নাম বলতে পারবো না কতক্ষণ লেট করলে সমস্যা হয় স্যার আমাদের যে মানে ওই মুমূর্ষ রোগী আর কি মানে মারা যাচ্ছে যাচ্ছে তখন যে স্যার তাকে আইসিইউতে রাখা হয় স্যার एक्चुअली আইসিইউ স্যার মানে সিস্টেমটা কি ভাবে থাকে যে ওই আইসিইউতে রাখলে সে ওইখান থেকে বেঁচে ফিরে বা মারা যায় আইসিইউতে জাস্ট মানে আইসিইউর মেইন এটা হলো যে আইসিইউ তো সবকিছু আশেপাশে থাকবে আপনার মানে একটা রোগী মারা যেতে নিলে যা যা প্রয়োজন তাকে রিসাসিটেট করার জন্য সব কিছু তো আপনার আশেপাশে থাকবে এবং ওই জায়গাটা খুব ক্লিন হবে নর্মাল কেবিনের তুলনায় অনেক বেশি ক্লিন হবে কারণ ওই রোগীটা আর আপনার ইমিউন সিস্টেম দুর্বল হতে পারে বা ইমিউন সিস্টেম কলাপস করতে পারে সো অন্যান্য জায়গার থেকে ওটা অনেক বেশি ক্লিনার হবে এবং মেইন যে জিনিসটা সেটা হলে গেছে যে যে কোনো সময় সে যদি মারা যেতে নেয় যা যা লাগবে যেমন একটা ক্র্যাশ কার্ড থাকে আপনার যেটার মধ্যে আপনার ডিফিব্রিলেটর থাকে যে কোনো সময় সে মারা যেতে নিলেই একদম পাশেই ডিফিব্রিলেটর থাকে

এত এত স্বাস্থ্যবীবী আমার পরিচিত তো দুইজন এই বছর মারা গেছে তে মানে এই করোনার কারণে তো আইসিও তো মানে এখন প্রচন্ড ডিমান্ড এটা মেইনটেইন করা অনেক কষ্ট অনেক এক্সপেন্সিভ আইসিইউ মেইনটেইন করা আচ্ছা তো এখন আমরা একটা ভিডিও দেখবো যে আপনার ই কিভাবে ইমপ্ল্যান্ট করা হয় Uh, pacemaker implant. Hai, All pacemakers and defibrillators are devices that apply electric shocks to maintain the rhythm of the heart and, if necessary, restart it. As the technology improves and the list of treatable conditions grows, the number of devices being implanted is increasing steadily and now exceeds half a million a year. The heart is made up of four chambers, two atria and two ventricles. On each side, the atrium is connected to the ventricle by a one way valve. Blood is pumped as these chambers contract and relax in turn. The beating of a healthy heart is regulated by electrical impulses. The sequence begins as the atria fill with deoxygenated blood. The electrical signal is then picked up by the atrioventricular lungs and the aortic valve. Pacemaker can be fitted to help regulate the heartbeat with small, evenly timed electric shocks. Artificial pacemaker can be fitted to help regulate the heartbeat with small, evenly timed electric shocks. This involves implanting electrodes into one or more of the heart's chambers. First, AV node. bundle. So act electrode, even though in eagle act electrode, his spark and g bundle in eagle, it is in the unit, it is just electrode. it is not like pacemaker. a. so, leads into a vein near the collarbone. and implanting a device called the generator just under the skin. for more severe heart conditions, an implantable defibrillator or icd can be used. So,

can be implanted this uses a third lead inserted into the left ventricle to resynchronize the ventricles when necessary however ek to age amra ekta condition porlam na je syncrocity haray crt icd jeta seta hole ke ventricular atrial modde synchronization korte pare eta sophisticated ekta unit jetar modde ekta third lead proyojon all these leads can cause problems of their own patients with icds have a 20% chance of a lead failure within 10 years and replace the Placing leads can require open heart surgery in about two percent of cases. This has resulted in several efforts to develop new pacemakers that do not depend on leads inside the heart. One design, the subcutaneous ICD, places the lead just outside the heart under the patient's skin. And while এখনও যেটা নতুন টেকনোলজি বের করছে লিড ফেলোরের জায়গায় ওরা ডাইরেক্ট ইলেকট্রোড বসায় দেয় হার্টের মধ্যে এবং এই ইটাই জাস্ট স্কিনের উপরে থাকে যাতে সহজে বাইপাস সার্জারি আর না করা লাগে কারণ বাইপাস সার্জারি যখন করতে হয় আপনারা ধারণা করতে পারতেছেন বাইপাস সার্জারি কীভাবে করে আপনি যদি এই হার্টের ইটা দেখেন চারপাশে কিন্তু আপনার বুকের খাঁচা আছে বাইপাস সার্জারিটা কোন দিকে করবে এখানে তো কোনো ফ্রি জায়গা নেই কেমনে করবে বাইপাস বলুন তো আপনাকে কিন্তু এই পুরো বুকের খাঁচাটা ওপেন করতে হবে বুঝতে পারতেছেন তার মানে এখানে অবশ্যই হার্ডি কোনো ধরনের হার কাটা ইনভলভ থাকবে তাই না আপনি হাড় না কেটে কখনো হার্টের সার্টেন জায়গায় এক্সপোজ করতে পারবেন না স্যার হার কাটলে তো হার কাটতেই হবে আপনার এবং একটা বৃদ্ধ মানুষ মনে করুন পঞ্চাশের উপরে যার বয়স তার হাড় কাটার এক্সপিরিয়েন্সটা কীরকম হবে একটা রিকভারি প্রসেসটা কত স্লো হবে এটা আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারতেছেন যে কীরকম মানে দেখা যায় যে ওপেন হার্ট সার্জারি আপনার পুরো একটা দিন লেগে যায় মানে সারাদিন ধরে সার্জারি চলতেছে তো আমাদের জন্য হয়তো এটা এমন একটা ট্যাক্সিং এক্সপিরিয়েন্স হবে না কিন্তু বুড়া মানুষ যারা স্পেশালি যাদের ডায়াবেটিস আছে ওদের জন্য কিন্তু এটা খুবই ট্যাক্সিং একটা এক্সপিরিয়েন্স এই জন্য এটা ই কম সাকসেস রেটও কিন্তু কম হানড্রেড পার্সেন্ট না সো এই জন্য মানে দশ বছর পর পর আপনার লিড চেঞ্জ করতে হবে এটা খুব ক্রোমাটিক একটা এক্সপিরিয়েন্স এক্সপেরিয়েন্স জন্য এখন অনেক ইফোর্ট চলতেছে যে এই জিনিসটা কীভাবে ইলেকট্রোড বা অন্য কিছু দ্বারা রিপ্লেস করা যাচ্ছে যেটা ডাইরেক্ট হার্ট পর্যন্ত মানে একদম চেম্বারগুলো পর্যন্ত আপনার ইলেকট্রোডকে এক্সটেন্ড করা লাগবে না হার্টকে আপনি বাইরের থেকেই স্টিমুলেশন দিতে পারবেন cholest designs are now being developed that may eventually do away with the need for leads altogether জিনিসটা কি মানে এরকম চিন্তা করা হইতেছে যে আমার ওই ইলেকট্রোডগুলা মানে ভিতরে একবারই মানে বসিয়ে দিব তারপর আমার না 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 ইলেকট্রোডটা আপনার হাটের উপরে থাকবে মানে হাটের ভিতরে আর ঢুকানোর প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা যাতে আপনার তখন আর ওপেন হার্ট সার্জারি করা লাগবে না তখন আপনি বুকের খাঁচার ভিতর দিয়েই কাজ করতে পারবেন কারণ এখন তো আপনার হাটের ভিতরে কিছু ঢুকানো লাগতেছে না আর আপনি জাস্ট ওই খাঁচার যে ফাঁকা আছে ওইটার ভিতর থেকে ইলেকট্রোডটা টেনে আবার কেয়ারফুলি ভিতর ইলেকট্রোডটা বসিয়ে দিলেন যদি আপনি ইলেকট্রোড ফেল করে আর কি সেই ক্ষেত্রে সো ভিডিওটা আমি আপনাদেরকে ক্লাসরুমে দিয়ে দিবো আপনাদের যদি আবার দরকার হয় আপনারা দেখেন সো এই যে এখানে ইলেকট্রোডের মধ্যে যে পাওয়ার সোর্স যে ব্যাটারি সার্কিট সব কিছু দেওয়া আছে দেখুন ব্যাটারিটা কত ছোটো এত ছোটো একটা ব্যাটারি আপনার দশ বছর ধরে সার্ভিস দেবে চিন্তাই করা যায় না স্যার স্যার ব্যাটারিটা অনেক হ্যাঁ অনেক এমন প্রচণ্ড এক্সপেন্সিভ আপনার পেসমেকারের প্রত্যেকটা জিনিস প্রচণ্ড এক্সপেন্সিভ কারণ বেশিরভাগ জিনিসই আপনার মেড ইন জার্মানি সো চারমান জিনিস এমনিতেই অনেক এক্সপেন্সিভ

তাহলে কিন্তু অনেক বড় কারেন্ট এর প্রয়োজন হয় না আচ্ছা এই ব্যাটারি ব্যাটারিগুলো তো চেঞ্জ করতে হয় না কয়েক বছর পর হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করতে হয় কিন্তু এটা একটা সুবিধা কি মানে এই জিনিসটা তো আপনার হার্টের বাইরে থাকে মানে এই ইউনিটটা কিন্তু আপনার হার্টের ভিতরে থাকে না হার্টের বাইরে থাকে সো ওটার জন্য আপনার বাইপাস সার্জারি করার প্রয়োজন হয় না ব্যাটারিটা চেঞ্জ করার জন্য আপনি জাস্ট স্কিনটা কেটে স্কিন ফ্যাটের লেয়ারটা কেটে এই ব্যাটারি মানে এই এই যে ইউনিটটা আছে এই ইউনিটটা আপনি অ্যাক্সেস করতে পারবেন এটা করাটা সহজ ব্যাটারি চেঞ্জ করাটা রিলেটিভলি ইজিয়ার কিন্তু লিড চেঞ্জ করাটা অনেক ডিফিকাল্ট ব্যাটারি দশ বছর পর পর আপনি চেঞ্জ করতে হয় আরও কম আরও কম সময় পর পর চেঞ্জ করতে হয় মনে হয় আমি জানি না এখন স্টেট অফ দ্য আর্ট কী আপনারা একটু জানেন যে স্টেট অফ দ্য আর্ট কী এখন আচ্ছা এখানে হলে কি আপনার ইলেকট্রডের বিভিন্ন ধরনের ইলেকট্রডের ছবি দেওয়া আছে আমি আমার আসলে খুব বেশি একটা আইডিয়া নেই যে কোন ইলেকট্রডের স্পেশালিটি কী এই এই বিষয়ে আমার আসলে খুব বেশি একটা জ্ঞান নেই লিডার ইলেকট্রোডের ব্যাপারে আচ্ছা আর এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদেরকে আমার দেখাইতে হবে সেটা হলে গিয়ে আপনার এই পেসমেকারগুলো নাম দেওয়া হয় কিভাবে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট পেসমেকারের নেমিং কনভেনশনটা এটা কোন একটা ইসের মধ্যে এটা মনে হয় এটার মধ্যে ভালো দেওয়া আছে তা আমি একটু দেখি এই যে এটা হলে গিয়ে আপনার পেসমেকারের নেমিং কনভেনশন মানে যে ডিভাইসটাকে কি নামে ডাকা হবে তো ডিভাইসটার মধ্যে আপনার ফার্স্ট যেই লেটারটা থাকবে এই ফার্স্ট লেটারটা আপনার মিন করবে হলে কি কোন চেম্বারকে ও পেজ দিচ্ছে মানে কোন চেম্বারে ও ইম্পালসটা দিচ্ছে সেকেন্ড লেটারটা বলবে যে কোন চেম্বারটা সেন্স করতেছে মানে কোন চেম্বার থেকে ইম্পালস আসতেছে নাকি এই জিনিসটা সেন্স করতেছে আর থার্ড লেটারটা বলবে যে রেসপন্স টু সেন্সিং মানে এটা আপনি ইনহিবিট হতে পারে ট্রি গার্ড পারে ডুয়েল হতে পারে ইনহিবিট মানে হলে গিয়ে ও যখন এখান থেকে অ্যাট্রিয়াম থেকে মনে করেন ও সেন্স পাইলো সেন্স পাইলে ইনহিবিট করবে মানে ও তখন আর পালস দিবে না একটা হলে গিয়ে ইনহিবিট করা মানে হলে গিয়ে কিছু করবে না আর ট্রি গার্ড মানে হলে গিয়ে যখন ওখান থেকে সেন্স করবে তখন ও ইম্পালস দেওয়া শুরু করবে সো ওইটা হলে গিয়ে ট্রি গার্ড আর একটা হতে পারে ডুয়েল যেটা দুইটা কাজই করবে অথবা নান এই দুই কোনো কিছু সেন্সই করবে না ও অ্যাসিঙ্ক্রোনাস মোডে কাজ করবে মানে ও এখানের থেকেও কিছু সেন্স করবে না কোনো কিছু রেসপন্সও করবে না ও নিজের মতো করে দিতে থাকবে ওটা হলে কি অ্যাসিঙ্ক্রোনাস সো এটা এটা জেনারেল জানি না এটা কখন লাগে কিন্তু ইনহেবিট লাগে মনে করেন এটিএম থেকে একটা সিগন্যাল আসতেছে ওই সময় আপনার পেস দেওয়ার প্রয়োজন নেই সিনক্রোসিটিটা ধরে রাখার জন্য ওই সময় আপনার পেস দেওয়ার দরকার নেই তো তখনও ইনহেবিট মোডে থাকবে আবার এমন হতে পারে যে আপনি মনে করেন এসএন ওড থেকে সেন্স নিচ্ছেন এসএন ওড থেকে যখনই আপনি সিগন্যালটা পাবেন তার এক মিলি সেকেন্ড পরে আপনি ইম্পালসটা তৈরি করবেন তখন হলে কি ট্রিগার্ড মানে ও এটার সেন্স নিবে না সাথে সাথে ও ট্রিগার হবে কাজ করা শুরু করবে আচ্ছা ফোর্থ লেটারটা রিপ্রেজেন্ট করে রেড রেসপন্স রেড রেসপন্স রেট রেসপন্সটা আমি ঠিক জানি না এটা আপনারা একটু জেনে নিন রেট রেসপন্স জিনিসটা কি সো মনে করুন কোনো একটা পেসমেকারের গায়ে এরকম লেখা আছে যে ভি ভি আই আর তো ভি ভি আর দিয়ে এখানে ভি দ্বারা দেখেন কি বুঝাইতেছে ভেন্ট্রিকল তার মানে ও ইম্পালসটা দিচ্ছে ভেন্ট্রিকলে ভেন্ট্রিকল চেম্বারটা যেটা ওই চেম্বারটাকে ও পেস করতেছে কন্ট্রাক্ট বা রিল্যাক্স করতেছে পরের লেটারটা আছে ভি মানে ও সেন্সও করতেছে ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকলের ইম্পালসটাই ও সেন্স করতেছে ভেন্ট্রিকলটার কাজ করতেছে নাকি ঠিক মতো মানে ও নিজের ফিডব্যাক নিজে নিচ্ছে আর আই হলে কি ইনহিবিট যখন ও ভেন্ট্রিকল থেকে সেন্স করবে তখন ও কোনো কাজ করবে না আর যখন ও ভেন্ট্রিকল থেকে কিছু সেন্স করবে না তখন ও ট্রিগার করবে মানে উল্টাটা আর কি আর রেট রেসপন্স অন মানে কি আমি ঠিক জানি না তারা দেখি কেন লেখা আছে নাকি রেট রেসপন্স কি আমি রেট রেসপন্সটা এই স্লাইডেই প্রথম দেখতেছি জেনারেলি প্রথম তিনটা লেটার আমাদেরকে পড়ানো হয়েছিল এই যে প্রথম তিনটা লেটারে সো এই যে এখানে কতগুলো আপনার ইয়ে দেওয়া আছে যে ভিভিআই চেম্বার পেসড ভেন্টিকল চেম্বার সেন্স ভেন্ট্রিকল ইনহিবিট তারপর আপনার দেওয়া আছে যে এআই অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম কি পেস করবে অ্যাট্রিয়াম থেকেই সেন্স করবে এটাও ইনহিবিট মানে অ্যাট্রিয়াম থেকে যখন সিগনাল আসবে তখন ও কোনো কাজ করবে না চেম্বার পেস্ট হলে কি অ্যাট্রিয়াম ট্রিএম অ্যান্ড ভেন্ট্রিকল মানে ডুয়েল ডুয়েল চ্যানেলকে ই করতেছে পেস করতেছে চেম্বার সেন্স হলে কি অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল ইনহিবিট অ্যান্ড ফ্রিগার মানে অ্যাট্রিএম থেকে যখন সেন্স করবে তখন ভেন্ট্রিকালকে ট্রিগার করবে আর ভেন্ট্রিকাল থেকে যখন সেন্স করবে তখন অ্যাট্রিএমকে ট্রিগার করবে তাই সবগুলোই হলে একটু ডুয়েলভ মডে আসে লোয়ার রেট লিমিট দ্য লোয়েস্ট রেট দ্য পেস মেকার উইল পেস দ্য হার্ট ইন দ্য অ্যাবসেন্স অফ ইন্টেন্সিক অর নেটিভ ইভেন্টস মানে ও যেখান থেকে সেন্স করার কথা ছিল ওইখান থেকে কোনোভাবে যদি ও সেন্স করা বন্ধ করে দেয় তখন ও নিজের মতো এই ফিফটি পিপিএম এভাবে ও বিট করতেই থাকবে যদি কোনোভাবে এটা অফ হয়ে যায় সেন্স পাওয়াটা যদি অফ হয়ে যায় এখানে যে স্টিমুলেশনের দেওয়া আছে ভোল্টেজ আর পাশ ইনফ্রেন্সিক বিট বেসড বিট এগুলো আমাদেরকেও পড়ানো হয়নি স্টিমুলেশন থ্রেশ হোল্ড থ্রেশ হোল্ড ইনফ্লুয়েসেস সেন্সিং না এগুলো আমাদেরকে পড়ানো হয়নি সেইগুলো আপনারা পড়তে পারেন চাইলে এখানে অনেক কিছু আছে ডাক্তারদের জন্য অনেক কিছু আছে যেহেতু এই স্লাইডটা একটা ডাক্তারের বানানো মোস্ট লাইকলি সো আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হলো গেটার কনস্ট্রাকশন মানে ইঞ্জিনিয়ারদের জন্য আমাদের যেটা জানা জরুরি জিনিসটাকে কীভাবে কনস্ট্রাক্ট করা হয় তো আপনারা দেখলেন যে পিসমেকারের লিডটা কীভাবে বসানো হয় যে কোনো একটা আশেপাশের কোনো একটা ধমনী বা শিরাকে ইউজ করে ধমনী ইউজ করার কথা না শিরা ইউজ করার কথা কারণ ধমনীতে মনে হয় অনেক হাই প্রেশারের ব্লাড থাকে তো মধ্য মধ্যে দিয়ে ওই লিডটাকে হাট পর্যন্ত পৌঁছায় দেয় এটা আপনারা দেখছেন তো এটার কনস্ট্রাকশনটা দেখতে হয় হলে কি এরকম যে আপনার এখানে বিভিন্ন ধরনের রেজিস্টর থাকে কানেক্টর থাকে যেটা দিয়ে আমার লিডগুলো কানেক্ট করা হয় তারপরে হলে কি আপনার ডিফিব্রিলেটর প্রোটেকশন থাকে যে আপনার বাইরের থেকে যদি আপনি রোগীর হাটটা যদি বন্ধ হয়ে যায় তখন আপনি বাইরের থেকে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস দেবেন অনেক হাই ভোল্টেজের একটা ইলেকট্রিক্যাল ইম্পালস দেবেন সেটা দিলে আপনার যাতে এই পেসমেকারটা ড্যামেজ না হয় সেটার জন্য এখানে প্রোটেকশন সার্কিটটি থাকে যখনই ও হাই ফ্রি থা, হাই ভোল্টেজ ই সেন্স করবে তখন ও এই সিস্টেমটাকে প্রোটেকশন দেবে এটার জন্য প্রোটেকশনের প্রয়োজন হয় আউটপুট ক্যাপাসিটর ক্লক ক্লক থাকে একটা যেটা হলে কি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে সিগন্যালটা জেনারেট করতে থাকবে ক্লকের ভিতরে কি থাকে আপনারা জানেন যে ক্লকের ভিতরে কি থাকে যে কোনো ক্লক সার্কিটের ভিতরে ডিজিটাল সিগন্যাল হ্যাঁ কিন্তু মানে যে ক্লকটা যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিটা আপনি জেনারেট করতে থাকবেন এটা মেনটেন করবেন কিভাবে নির্দিষ্ট একটা ফ্রিকুয়েন্সি থাকবে হুম কিন্তু এটা মানে ক্লক ফ্রিকুয়েন্সিটা আপনি মেনটেন করেন কিভাবে স্যার এটা কি একটা মানে ফিল্টার ইউজ করে ব্যান্ড পাস ফিল্টার না জেনারেলি ক্লক ছোট মিনিচারে যে কোনো ক্লক সার্কিটে আপনি ই থাকে কোয়ার্টস থাকে পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে একটা আমরা জানি যে পিজো ইলেকট্রিক মেটেরিয়ালটার বৈশিষ্ট্য কি আপনি যদি এটার মধ্যে একটা ভোল্টেজ দেন এখন আপনার পিজো ইলেকট্রিক মেটিরিয়ালটার আপনি মানে কোনো একটা নির্দিষ্ট ক্রিস্টাল যদি হয় মনে করেন কোয়ার্টস সবচেয়ে কমন যে এই পিজো ইলেকট্রিক কোয়ার্টস কোয়ার্টস ইউজ করছেন এটাকে যদি আপনি ভোল্টেজ দেন এটা যদি একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড পার করে আপনার ভোল্টেজটা ওর যে কোনো জায়গাতে সবসময় একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি জেনারেট করবে ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিরই ও সিগনাল দেওয়া শুরু করবে এটা কখনো চেঞ্জ হবে না কখনও চেঞ্জ হবে না এই জন্য কোয়ার্টস হলে কি আপনার যত ঘড়ি দেখবেন আপনি আশেপাশে যত কম দামি ঘড়ি আছে আপনার হাতে যে ঘড়ি পরেন দেওয়ালে যে ঘড়ি টাঙান সব ঘড়ির ভিতরেই কিন্তু আপনার কোয়ার্টস থাকে এই জন্য ঘড়ির ডায়ালার মধ্যে আপনি নিচে দেখবেন ছোটো করে লেখা কোয়ার্ডস জানি না আপনারা নোটিস করছেন নাকি ঘরের ঘড়িও যদি দেখেন দেখবেন যে নিচে লেখা কোয়ার্ডস কোয়ার্টস মানে কি ঘড়ির যে সার্কিটটা আছে এটার মধ্যে ছোটো একটা পিজল ক্রিস্টাল আছে কোয়ার্ডস ওটার মধ্যে ওই যে ব্যাটারিটা আপনি দিচ্ছেন ঘুরির মধ্যে ব্যাটারি কেন চেঞ্জ করা লাগে ব্যাটারিটা যখন বসান তখন ওই ব্যাটারিটা ওই কোয়ার্ডসের মধ্যে আপনার একটা নির্দিষ্ট ভোল্টেজ সাপ্লাই করে এই ভোল্টেজটা যখনই কোয়ার্টস পায় তখন ও একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করা শুরু করে ও একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিবে এটা পৃথিবীর যে কোনো দেশেই হোক যে কোনো সিজনে হোক যে কোনো ওয়েদারে হোক সব জায়গাতে ও একই ফ্রিকোয়েন্সি জেনারেট করবে তারপরে ওইটা কী ইউজ করে আপনার সেকেন্ড হিসাব করা হয় যে ও প্রতি সেকেন্ডে এতবার বিট করতেছে তার মানে এতবার বিট যদি আমি কাউন্ট করি তাহলে আমার 1 সেকেন্ড বুঝতে পারছ না আমার কথাটা জি স্যার এটা কি স্যার সব ঘড়িতেই মানে এই জিনিসটা সব ঘড়িতে কোর্স থাকে আপনার হাতের মধ্যে যে ঘড়ি আছে এটার মধ্যে কোয়ার্টস আছে সবচেয়ে মজার ব্যাপার হলো কি আপনি যে কম্পিউটার ইউজ করেন কেউ আরো যদি ডেস্কটপ কম্পিউটার থাকে আর আপনার ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ডটা যদি দেখেন দেখবেন যে মাদারবোর্ডের মধ্যে একটা পেন্সিল ইশার মতো পয়সার মতো ব্যাটারি লাগানো কখনো কি দেখছেন এটা না স্যার অনেক মানুষের দেখবেন কি পুরনো কম্পিউটার পুরোনো ডেস্কটপ কম্পিউটার কম্পিউটার যখন রিস্টার্ট করেন তখন দেখা যাচ্ছে যে কম্পিউটারের টাইম চেঞ্জ হয়ে যায় মানে টাইমটা ধরে রাখে না মানে মনে করেন আপনি এগারোটা রাত এগারোটা বাজে কম্পিউটার বন্ধ করছেন সকালবেলা উঠে আপনি কী এক্সপেক্ট করবেন যে কম্পিউটারটা টাইম মেনটেন করছে মেনটেন করে সকাল আটটা বাজে আপনি ঘুমতে করছেন এখানে আটটা বাজে দেখাবে কম্পিউটার আটটা বাজে দেখাইতেছেন না ও দেখাইতেছে কি বারোটা মানে কম্পিউটারটা আবার রিসেট হয়ে গেছে টাইমটা এই জিনিসটা কেন হয় কেউ বলতে পারবেন ওই যেইটা দেওয়া থাকে না তাহলে ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছে মাদারবোর্ডের মধ্যে যে ব্যাটারিটা আছে ওই ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছে কারণ মাদারবোর্ডের মধ্যেও একটা কোয়ার্ডস আছে একটা কোয়ার্ডস টাইমার আছে আপনি যখন কম্পিউটারটা বন্ধ করে দেন তখন ছোট যে আপনার পয়সার মতো ব্যাটারিটা ওই টাইম ঘড়িটাকে সচল রাখে পরে যখন আপনি সকালবেলা কম্পিউটারটা অন করেন কম্পিউটারটা সিঙ্ক করে ওটার সঙ্গে সিঙ্ক করে ও টাইমটা জেনে যায় কিন্তু কারো যদি ওই ব্যাটারিটা নষ্ট হয়ে থাকে তাহলে কম্পিউটারটা সকালবেলা যখন অন হবে ওর তো কোনো আর মানে কেউ টাইম মেনটেন করে রাখেনি ওর জন্য ঘড়িটা আবার রিসেট হয়ে গেছে তো ও বারোটা দেখাবে তবে মডার্ন এখন সমস্যাটা কমে গেছে কারণ মডার্ন ওয়েসে কম্পিউটারটা অন করার কিছুক্ষণের মধ্যেই মাইক্রোসফট যে আপনার যে অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন ও ইন্টারনেট থেকে টাইমটা আপডেট করে নেয় এটা মানে দু হাজার দশ সাল বা বারো সালের দিকে এই সমস্যাটা খুব প্রকট ছিল যে আপনার ব্যাটারি নষ্ট হয়ে গেছে টাইম নেই আর আমি জানি না আপনাদের মধ্যে এখন কেউ সমস্যাটা ফেস করতেছেন নাকি আমার পিসির হচ্ছে কিছুদিন আগে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছিল তো এটা চেঞ্জ করার পরে আর পিসির টাইমটা চেঞ্জ হয়ে গেছে দুই ঘন্টা লেস হয়ে গেছে আর কি টাইমটা এখন ঠিক হয়ে করলে হয়তো মেনটেন হবে কারণ এই ঘড়িগুলো জেনারেলি অনেক বছর টিকে সো এই ক্লক যে কোনো সার্কিটেই আমরা জেনারেলি একটা পিজো ক্রিস্টাল ইউজ করি যে কোনো মিনিয়েচার সার্কিটেই আমরা পিজ একটা ম্যাটেরিয়াল ইউজ করি যে কন্টিনিউয়াসলি ও মেনটেন করতেই থাকবে একবার যদি ভোল্টেজ দেন ওটাকে ও নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতেই থাকবে এটাকে কেউ থামাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ আসে আর কি সো আমার মনে হয় এখানে কোয়ার্টস ইউজ করছে তারপর হলে কি এখানে একটা ম্যাগনেট সুইচ দেওয়া আছে ম্যাগনেট সুইচটা কী করে আমি জানি না রিড সুইচ দাঁড়ান আমি একটু এই জিনিসটা ইন্টারেস্টিং মনে হচ্ছে আমি একটু ইন্টারনেটে সার্চ করে দেখি রিড সুইচ জিনিসটা কি অপারেটেড বাই অ্যান অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ও এটা হলে কি আপনার ইলেকট্রিক কারেন্ট যেটা ওটাকে মজুলেট করার জন্য রিড সুইচ ইউজ করা হয় মানে খুব সময় এক ধরনের ই টাইপের সার্কিট ব্রেকার টাইপের একটা নির্দিষ্ট ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড গেলেই ও কারেন্ট ই করা শুরু করবে তো এটা মনে হয় ওভার কারেন্ট প্রোটেকশন বা এই টাইপের কোনো একটা কারণই ইউজ করা হয় এখানে এরকম একটা রিড সুইচ বসে আছে ফিউজ আকারে মনে হয় টেলিমেট্রি এনটেনা মানে আপনার যদি বাইরের কোনো স্মার্ট ডিভাইস মোবাইল বা অন্য কিছুর সঙ্গে যদি কানেকশন করার প্রয়োজন হয় তখন এখানে এনটেনাও বিল্টিন থাকতে পারে আমরা ওই যে ওই বললেন মানে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিটা মানে ইউজ করতে হয় ঠিক আছে আর ওই আমরা ওই পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল বাদে আর কি ব্যান্ড পাস ফিল্টারটাও ইউজ কাজে লাগাইতে পারি হ্যাঁ কাজে লাগাইতে পারেন ব্যান্ড পাস ফিল্টার লাগাইলেন ঠিক আছে কিন্তু ওই ব্যান্ড পাস ফিল্টারে যে ইনপুটটা দিবে সেটা আপনি কিভাবে মেনটেন করবেন যেটা একটা মানে কন্টিনিউয়াস যেই আসতেছে আপনার কাছে কন্টিনিউয়াস যে আপনি ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করবেন কিভাবে মানে আমি বুঝতেছি না ঠিক পাস ফিল্টার ইউজ করে আপনি করবেন কি মানে ব্যান্ড পাস ফিল্টার আমরা কেন ইউজ করি ব্যান্ড পাস ফিল্টার আমরা ইউজ করি যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থেকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত সিগন্যালটা রাখবো আর বাকি সব সিগন্যালকে ডিসকার্ড করে দেবো তাই না কিন্তু ব্যান্ড পাস ফিল্টারটি ইউজ করে এখানে আপনার লাভটা কি আপনার যে যে ফ্রিকুয়েন্সিটা জেনারেট করবে এটা কে জেনারেট করবে এটার জন্য আপনি আইদার কী ইউজ করতে পারেন আয়দার একটা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর ইউজ করতে পারেন আমরা যে ট্রিপল ফাইভ টাইমার দিয়ে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর দেখছি না যে আপনি যদি একটা নির্দিষ্ট ভোল্টেজ দেন ট্রিপল ফাইভ টাইমারে ও একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সিগনাল জেনারেট করতেই থাকবে এটাই তো আমাদের অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর ছিল তাই না আপনি কি করছেন অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর স্টেবল মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর পড়ছেন স্যার এটা হলো পড়া হয় ট্রিপল ফাইভ টাইমার পড়ায় নাই আপনাদেরকে না স্যার টাইমার দিয়ে তো স্যার কি বলেন আপনাদের এক বছর ইঞ্জিনিয়ারিং আপনারা ট্রিপল ফাইভ টাইমার পড়েন নাই কেন সর্বনাশ কিছুই স্যার পড়া হয় এটা লিখে রাখেন এটা পড়তে হবে আপনাদেরকে এটা যদি না পড়েন আপনারা তো ভবিষ্যতে কাজ করতে পারবেন না ছোটোখাটো একটা টাইমিং সার্কিট বানাতে দিল আপনাকে আপনি কি দিয়ে বানাবেন তখন ট্রিপল ফাইভ টাইমার দিয়ে বানাবেন কারণ ট্রিপল ফাইভ টাইমার আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এদের জন্য ট্রিপল ফাইভ টাইমারটা হলে কি কোয়ার্সের প্রতিস্থাপক কারণ কোয়ার্ডস দিয়ে আমরা কীভাবে বানাবো একটা কোয়ার্ডসকে আপনি ভোল্টেজ কেমনে দেবেন একটা মিশ্রির টুকরা বা একটা লবণের দানা এটাকে আপনি ভোল্টেজ কীভাবে দেবেন এটা আমাদের কাছে অপরিচিত একটা কনসেপ্ট আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কাছে সো আপনাকে শুধু একটা কোয়ার্ডস এনে দিলেও আর আপনি ওটাকে একটা টাইমার হিসেবে ইউজ করলেন পারবেন না সো আপনি যে কোনো কিছু একটা প্রোডাইভ করার জন্য আমরা জেনারেলি টাইমিংয়ের কাজটা করি ট্রিপল ফাইভ টাইমার দিয়ে আমাদের একটা আইসি আছে ট্রিপল ফাইভ টাইমার ওইটা দিয়ে আমরা দুই ধরনের এরকম ফ্রিকোয়েন্সি জেনারেটর বানাইতে পারি একটা হলে গিয়ে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর একটা হলে গে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর হলে আপনি যতক্ষণ ভোল্টেজ দেবেন ও কন্টিনিউয়াস ফ্রি সিগন্যাল জেনারেট করেই যাবে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সিটাও আপনি কন্ট্রোল করতে পারবেন ক্যাপাসিটর আর রেজিস্টারের মান চেঞ্জ করে আর মনোস্টেবল হলে কি আপনি যখন ট্রিগার দিবেন মানে একটা বায়াসিং ভোল্টেজ দিবেন তখন ও শুধুমাত্র একটা পালস জেনারেট করবে একটা পালস জেনারেট করে থেমে যাবে আর কিচ্ছু করবে না আর অ্যাস্টেবলটা হলে কেউ কন্টিনিউস করতেই থাকবে বুঝতে পারছেন সো আমরা কিন্তু একটা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটের ইউজ করতে পারি কোয়াটসের জায়গায় এখানে কোয়াডস ইউজ না করে একটা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর যদি জেনে বানাই দিই এখানে জাস্ট ক্যাপাসিটর আর রেজিস্টর দিয়ে উইটার মধ্যে আমরা ভোল্টেজ দিলে আমরা যেই ফ্রিকোয়েন্সি ডিজাইন করে দিছি এই দিয়েই কিন্তু কন্টিনিউয়াস ইম্পালস দিতে থাকবে এটা হলে আমাদের জন্য কোয়ার্ডসদের প্রতিস্থাপক ঠিক আছে সো এখানে হলে কি আপনার পুরো জিনিসটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে যে আপনার ব্যাটারি থেকে পাঁচটা পাওয়ার নেবে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট রেফারেন্স জেনারেট করবে মনিটর অ্যান্ড মেজারিং সিস্টেম এডিসি কী করবে আমি জানি না অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার কেন লাগবে আমি জানি না এখানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের কী প্রয়োজন তবে এটা মানে ডাইরেক্ট কানেকশন নেই এটা একটা ফিডব্যাক সার্কিট এটা কী করবে আমি জানি না ভোল্টেজ অ্যান্ড কারেন্ট রেফারেন্স জেনারেট করবে জেনারেট করার পরে হাই ভোল্টেজ আউটপুট পালস জেনারেটর মানে যেটা ওই যে পালস জেনারেট করবে আর অবশ্যই এখানে একটা ক্লক

এই মাইক্রো কন্ট্রোলার দিয়ে কন্টিনিউস ই করবে মনিটর করবে যে সব কিছু ঠিক আছে নাকি তো ওই মাইক্রো কন্ট্রোলারে আপনার ই নেওয়ার জন্য ইনপুট নেওয়ার জন্য এখানে একটা এডিসি লাগছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার মানে এখানে ভোল্টেজ আপনার রেফারেন্স জেনারেট হইতেছে কিন্তু ওই জিনিসটাকে তো আপনি ডাইরেক্ট মাইক্রো কন্ট্রোলারে ফিট দিতে পারবেন না তো ওইটার জন্য খুব সময় একটা এডিসির প্রয়োজন হয়েছে মানে মাইক্রো কন্ট্রোলারের এডিসিটা যেটা থাকবে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ওইটাই অ্যানালগ ডাটাকে নিবে মাইক্রো কন্ট্রোলারের ভিতরে নিয়ে এটাকে ডিজিটালে কনভার্ট করবে কনভার্ট করার পরে নানা ধরনের প্রসেসিং প্রসেসিং করে আপনার যদি স্মার্টফোনের সঙ্গে এটা কানেক্টেড থাকে তখন ওখানে আপনি মনিটর করতে পারবেন যে সব কিছু ঠিকঠাক মতো হইতেছে নাকি সো ওইটার জন্য মনে এখানে এডিসি বসেছে এটি হয়তো একটা মাইক্রো কন্ট্রোলারের সঙ্গে কানেক্টেড এটা মনিটরিং সিস্টেম মানে এটা মাইক্রো কন্ট্রোলারের সঙ্গে কানেক্টেড সো ওইটার এডিসি মেন করছে এখানে আর কি এরপরে আপনার হাই ভোল্টেজ আউটপুট পাল জেনারেট করবে মানে এখানে আপনার ক্যাপাসিটরের মাধ্যমে অনেক ক্যাপাসিটর ব্যাঙ্ক থাকবে ক্যাপাসিটির ব্যাঙ্ক এর মাধ্যমে আপনার ভোল্টেজটাকে রেইজ করা হবে কারণ এখানে হয়তো ব্যাটারির হায়েস্ট ভোল্টেজ কত হতে পারে আপনারা যে পয়সার মতো ব্যাটারি যেটা আপনারা ইসে রিমোট টিমোট ইউজ করেন ছোটখাটো রিমোট ওটার ভোল্টেজ কত জানা আছে আপনাদের কম কয়েক ভোল্ট ওয়ান ভোল্ট তিন ভোল্ট তিন ভোল্ট জি ভোল্ট তিন ভোল্ট তো তিন আপনার যে পয়সার মতো ব্যাটারিগুলো একদম ফ্ল্যাট পয়সার মতো ব্যাটারি যেগুলি ওগুলো হলো তিন ভোল্ট প্লাস চার কোনো ব্যাটারি যেগুলো বড় ওগুলো নয় ভোল্ট সো আপনার পয়সার মতো যেগুলো এই জন্যই তো পয়সার মতো ব্যাটারিগুলো এত রিমোট এর কাজ ইউজ করা হয় কারণ নর্মালি আমরা রিমোটে কি ইউজ করি বলেন তো নর্মাল আপনার যে টিভি রিমোট ইউজ করেন এখানে কি ইউজ করে পেন্সিল ব্যাটারি কয়টা লাগে দুইটা 1.5 প্লাস 1.5 3 ভোল্ট তাই না তো এই যে আপনারা যে নরমাল যে দেখবেন যে ব্লুটুথ লাইট বা আপনার মনে করেন যে এল ইডি লাইট রিমোট পাওয়া যায় চাইনিজ ছোট ছোট রিমোট পাওয়া যায় পাতলা একদম ওগুলোর ভিতরে দেখবেন যে এই যে তিন ভোল্টের পয়সার মতো ব্যাটারি ইউজ করা হয় একই সার্কিট্রি জাস্ট ওই পুরা দুইটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি একটা তিন ভোল্টের ব্যাটারি দিয়ে রিপ্লেস করে সো মনে করেন এটা তিন ভোল্টের ব্যাটারি কিন্তু আপনার হার্টকে অনেক হাই ভোল্টেজ ইম্পাল দেওয়া লাগবে তো আপনি তিন ভোল্টটাকে বুস্ট করতে হবে তখন কোনো একটা ডিসি ডিসি কনভার্টার লাগবে আপনার বুস্টার লাগবে তো জেনারেলি আমরা বুস্টিং কীভাবে করি ক্যাপাসিটরের মাধ্যমে আমরা ভোল্টেজ স্টোর করে বড় একটা বুস্ট দিতে পারি ভোল্টেজে তো এখানে হয়তো ক্যাপাসিটর দিয়েও করতে পারে বা কোনো একটা ধরনের ডিসি ডিসি কনভার্টার দিয়েও করতে পারে সুইচিং সার্কিট দিয়ে ভোল্টেজটাকে বুস্ট করতে পারে তো ওই বুস্টেড আউটপুটটা আপনি আপনার হার্টের মধ্যে দিবেন ঠিক আছে সো এটি জেনারেলি আমাদের যে নর্মাল পেসমেকিং সার্কিট ওই পেসমেকিং সার্কিটের ভিতরে এটি থাকার কথা তো এখানে পাল জেনারেটর দেওয়া হয়েছে যে এ ব্যাটারি দ্যাট প্রভাইজ দ্য এনার্জি ফর সেন্ডিং ইলেকট্রিক্যাল ইম্পালস টু দ্য হার্ট হাউজেজ দ্য সার্কিট্রি দ্যাট কন্ট্রোল স্পেস মেকিং অপারেশন ওই যে মাইক্রো কন্ট্রোলার ওই মাইক্রো কন্ট্রোলার ইউনিটটা থাকে ব্যাটারি কীরকম ব্যাটারি থাকে এটা আমারও জানার ইচ্ছা আমি জানি না কি ধরনের ব্যাটারি থাকে এই ব্যাটারি কনভার্স কেমিক্যাল এনার্জি এটা এগুলি কি লেখসা দ্য সোর্স অফ দ্য এনার্জি ইস ইলেকট্রো এটা আমরা সবাই জানি জেনারেল লিথিয়াম যে ব্যাটারি থাকে আমাদের মোবাইলের ভিতরে লিথিয়াম লিথিয়াম পলিমার লিথিয়াম লিথিয়াম ব্যাটারিতে এই ধরনের রিডক্স হয় আর কি কিন্তু আপনার ভিতরে তো ব্যাটারি থাকে না লিথিয়াম ব্যাটারি জেনারেলি কোথায় থাকে বলতে পারবেন লিথিয়াম পলিমার বা লিথিয়াম আয়ন ব্যাটারি বলা হয় যেগুলোকে ল্যাপটপে মোবাইলে রিচার্জেবল রিচার্জেবল ডিভাইসে যেগুলোতে আপনি ব্যাটারিটাকে রিচার্জ করবেন রিচার্জিং ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি জেনারেলি হয় লিথিয়ামের ঠিক আছে আর আপনার যেই নর্মাল যে ব্যাটারিগুলো আমরা ইউজ করি সেগুলোর কম্পোজিশন কী ভিতরে কী থাকে নর্মাল যে পেন্সিল ব্যাটারি ইউজ করেন বা আমি যে পয়সার মতো ব্যাটারি দেখালাম ওগুলোর ভিতরে কী থাকে ওয়ান টাইম ইউজ কেউ পারেন না যেগুলো নন রিচার্জেবল নিকেল মেটাল হাইড্রাইড এনআইএমএচ দেখবেন যে ব্যাটারি গায়ে লেখা আছে এনআইএমএচ নিকেল মেটাল হাইড্রাইড আপনারা এগুলোর ব্যাপারে অনেক কিউরিয়াস হবেন আশেপাশে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট পাইলে ট্যাগ পরে দেখবেন ভিতরে কী আছে অনেক কিছু জানতে পারবেন শুধু এটার থেকে শুধু যদি কোনো কিছুর একটা ট্যাক পরেন আপনি ওটার ভিতরে কত ভোল্ট আছে কতটুকু কারেন্ট সাপ্লাই দেয় কতটুকু পাওয়ার ধরে রাখছে সব কিছু আপনি জানতে পারবেন যে একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের ট্যাগ পড়লে সো আপনারা এই অভ্যাসটা গড়ে তুলবেন নিজেদের মধ্যে কোন একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট পাইলেই ফার্স্ট এটা ট্যাগ পরে দেখবেন যে এটা স্পেসিফিকেশন কি এটা তো অনেক বড় বড় ধরনের ধরা থেকেও বেঁচে যাবেন মানে মার্কেটে কোনো কিছু একটা কিনতে গেছেন কোনো একটা ব্যাটারি চার্জার কিনতে গেছেন বা ব্যাটারি কিনতে গেছেন অন্য মানুষ কি করবে মানে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না বলেন তো একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না ও কিভাবে একটা ব্যাটারি কিনবে বা একটা চার্জার কিনবে মোবাইলের চার্জার বা ব্যাটারি চার্জার দেখবে মোবাইলের চার্জারটা সুন্দর কিনা এক্স্যাক্টলি সুন্দর নাকি প্যাকেজিং সুন্দর নাকি যে মডেল করছে সালমান খান বা কেউ নাকি তাই না এটা এটা বাদে কিন্তু নর্মাল মানুষ কিছু করবে না কিন্তু একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কি করবে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কি করা উচিত স্যার আমার আমি যে ডিভাইসটা চালাবো সেটা অপারেট করতেছে আর আমি আমি পার্সোনালি যেটা দেখি যে ও আমাকে সর্বোচ্চ কত কারেন্ট দিতেছে মানে কোন চার্জারটা আমাকে সবচেয়ে বেশি কারেন্ট দিতেছে কারণ যে আমাকে সবচেয়ে বেশি কারেন্ট দিবে কারণ ইউএসবি এর স্পেসিফিকেশন একটাই আপনি পৃথিবীর যেখান থেকে চার্জার কিনেন ইউএসবি এর স্পেসিফিকেশন একটাই যে 5 ভোল্টের সাপ্লাই দিবে কোন জায়গায় কিন্তু এই ভোল্টেজটা চেঞ্জ হবে না কিন্তু আমরা কারেন্টটা কিভাবে মানে ওইখান থেকে বুঝব যে এত ভোল্ট আউটপুট কারেন্ট দিতেছে আমরা ওইখান পড়বেন পড়বেন ট্যাগ পড়বেন ট্যাগের মধ্যে লেখা থাকবে আপনি আপনার হাতের কাছে এখন যে কোনো চার্জার নেন যে কোনো চার্জারের গায়ে আপনি দেখুন ছোট ছোট করে অনেকগুলা লেখা লেখা আছে এটার মধ্যে যে সবচেয়ে বেশি কারেন্ট দিবে স্বাভাবিকভাবে তারই চান্স বেশি যে সবচেয়ে বেশি আপনার তাড়াতাড়ি মোবাইলটাকে চার্জ করবে এটা অবশ্যই স্পেসিফিকেশনের ব্যাপার আছে কারণ আপনার মোবাইল যদি অত কারেন্ট সাপোর্ট না করে তাইলে হয়তো সে এত কারেন্ট নিবে না মানে ওটাকে ডায়াল ডাউন করবে কম কারেন্ট দেবে কিন্তু তারপরেও কেনার সময় এমনটাই কেনা উচিত যেটা আপনার সবচেয়ে বেশি কারেন্ট দিবে তাই জন্য জন্য নতুন একটা রিভুলেশন হয়েছে দেখবেন যে এখন কিন্তু যত নতুন নতুন চার্জার আসতেছে দেখবেন যে চার্জারের গায়ে ওয়াট লেখা থাকে কত ওয়াট পাওয়ার দিতে পারে তো নতুন যে চার্জারগুলো আসছে যেগুলো সিক্সটি ওয়াটের উপরে পাওয়ার দিতে পারে এগুলোর মধ্যে দেখবেন যে জি এ এন লেখা জিনিসটা দেখছেন বড় হাতের জি ছোট হাতের এ বড়ো হাতের এন লেখা এটা কিন্তু আপনি যদি স্পেসিফিকেশন না পড়েন কখনো জানতে পারবেন না যে আপনারটাকে জি এ এন না কি না জি এম এ জি এন হলে গিয়ে গ্যালিয়াম নাইট্রাইড বুঝছেন গ্যালিয়াম নাইট্রাইড মানে আগের আগের মতো আর জার্মেনিয়ামের চিপসেট না এটার ভিতরে হলে গিয়ে গ্যালিয়াম নাইট্রাইড পাওয়ার ইলেকট্রনিক্স বসানো তো ওরা অনেক ছোট জায়গাতে অনেক হাই পাওয়ার সাস্টেইন করতে পারে ছোট একটা চার্জার আপনাকে পঁয়ষট্টি ওয়াটের চার্জার দিতে যেখানে আমি শিওর যে আপনাদের হাতের কাছে যে চার্জারগুলো আছে বেশি না সো আপনারা স্পেসিফিকেশন পড়ার অভ্যাসটা করবেন আমি যেন পরে আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে নর্মাল নন রিচার্জেবল ব্যাটারি কি টাইপের আপনারা বলতে পারেন এটা নিকল মেটাল হাইড্রাইট পনেরো দশ ওয়াট এটা এর বেশি হওয়ার কথা না আমার আমার আমি যতদূর জানি কিন্তু গ্যালিয়াম নাইট্রেটের যে পাওয়ার ইলেকট্রনিক্স এগুলো অনেক হাই ওয়াট সাস্টেন করে ইভেন আমি এমন একটা চার্জার দেখছি যেটা আপনার মোবাইলের ব্লকের সমানই বা একটু বড় একশো বিশ ওয়াট পর্যন্ত সাস্টেন করতে পারে আচ্ছা সো এখানে ব্যাটারির অনেক কিছু দেওয়া আছে মানে ব্যাটারি কীভাবে ব্যাটারি বানানোর সময় কি কী জিনিস কনসিডার করতে হয় এই জিনিসটা আপনারা নিজেরা পড়ে নিন অনেক ডিটেলে দেওয়া হয়েছে যে একটা এই যখন ব্যাটারি বানাবেন তখন কীভাবে ব্যাটারি বানাবেন লিথিয়াম ইউজ করবেন নাকি যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড

এনআর দ্য ডিস্টিংগুইশিং ফিচার গো মিনিচার ব্যাটারিজ লিডলেস পেস মেকিং ইজ দ্যাট ব্যাটারি মে নট বি ফুল্লি ইনক্লোজড ইন এ টাইটানিয়াম কেস অ্যাজ ইন পুরোটা টাইটানিয়াম টাইটানিয়াম কেন করা প্রয়োজন হতো ও আগেকার ডিভাইসের যে মানে আগেকার দিনের যে পেস মেকারগুলো ছিল ওগুলোর ব্যাটারির মধ্যে লেড ইউজ করতো লেড মানে হল কি আপনার ই শীসা এখন দেখবেন যদি পেন্সিল ব্যাটারি থাকে হাতের কাছে পেন্সিল ব্যাটারি নিয়ে দেখবেন এটার মধ্যে লেখা আছে জিরো লেড বা জিরো পার্সেন্ট মার্কারি এটা কিন্তু এখনকার ব্যাটারির মধ্যেও লেখা হয় কারণ লেট হলে গিয়ে ক্ষতিকর শরীরের জন্য আগেকার দিনে ব্যাটারির মধ্যে লেট থাকতো সীসা থাকতো তো ওই জন্য ওই ব্যাটারিগুলোকে আপনার টাইটেনিয়াম দিয়ে মোড়ায় রাখতে হতো কারণ টাইটেনিয়াম হলে গিয়ে কম্পিটেবল এই জিনিস এই জিনিসটা কিন্তু খুব মজার মানে কিছু কিছু মেটাল আছে যারা হলে গিয়ে আমাদের কম্পিটেবল আর কিছু কিছু মেটাল আছে যেগুলো আমাদের বায়ো কম্পিটেবল না এই জন্য ঐতিহাসিকভাবে দেখবেন যে যত স অলঙ্কার অলঙ্কার কিন্তু সব তৈরি করা হয় গোল্ড আর সিলভার দিয়ে এইটা একটা কারণ যে সব অর্নামেন্ট আমাদের যত গয়নাঘাটি আছে সব কিছু কেন গোল্ড আর সিলভার দিয়ে বানানো কারণ গোল্ড এবং সিলভার হলো কি বায়োকম্পেটেবল এটা শরীরের মধ্যে আপনি যদি দেন শরীরের কোনো ক্ষতি করে না অ্যালার্জি ইচিং এই টাইপের কোনো সমস্যা হয় না গোল্ড এবং সিলভার দিয়ে ইভেন টাইটানিয়ামও টাইটানিয়াম দিয়ে কেন করতো না কেউ কারণ টাইটানিয়াম খুব মানে টাইটানিয়ামকে আপনার ই করা খুব ডিফিকাল্ট টাইটানিয়ামকে আপনার বাঁকানো বা এটাকে ম্যানিপুলেট করা রিংয়ের মতো শেপ দেওয়া বা গলার হারের মতো শেপ দেওয়াটা খুব ডিফিকাল্ট কারণ টাইটানিয়াম খুব লাইট খুব হালকা কিন্তু প্রচণ্ড শক্তিশালী অনেক স্ট্রং গোল্ড গোল্ড তো মনে করেন নোক দিলেই গোল্ডের মধ্যে দাগ পড়ে যায় কিন্তু টাইটানিয়াম খুবই স্ট্রং সো এই জন্য টাইটানিয়ামের ই বানায় না গয়না বানায় না বা ঐতিহাসিকভাবে গয়না বানানো সম্ভব না দিয়ে তখনকার যে টেকনোলজি ছিল টাইটানিয়াম দিয়ে বানানো যেত না কিন্তু টাইটানিয়ামের আরেকটা বৈশিষ্ট্য হলো কি টাইটানিয়াম বায়োকম্পিটেবল মানে শরীরের সঙ্গে কোনো অ্যাডভার্স রিয়াকশন করে না এই জন্য আপনার লেডের যে ব্যাটারিটা ওইটা টাইটান এম দিয়ে ইনক্লোজ করা হয় হইতো আর কি কিন্তু নর্মাল এখনকার যে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ক্ষতিকর না এই জন্য লিথিয়ামকে আর টাইটান এম দিয়ে মোড়ানোর প্রয়োজন হয় না বি ওয়েলডেড টু দ্য এন্ড অফ দ্য কন্টেনার হাউজিং ইন দ্য ইলেকট্রনিক্স সেগুলো করার দরকার নেই মাইক্রোপ্রসেসর বলছো প্রসেসর ই কী সেন্সিং সার্কিটটি সেন্সিং সার্কিটটি মানে বোঝা যাচ্ছে যে ইম্পালসটা আসবে যে ইম্পালসটা সেন্স করবে কীভাবে সেন্সিং সার্কিটটির ছবি এখানে দেওয়া নেই ছবি এখানে দেওয়া নেই টাইমিং সার্কিট হয়ে যে একটু আগে বলতেছিলাম যে কোয়ার্ডস দিয়ে করা হয় ওরা দেখি কী দিয়ে করছে দ্য পেসিং সাইকেল লেন্থ সেন্সিং রিফ্রেক্টরি অ্যান্ড অ্যালার্ট পিরিয়ড ডিউরেশন এভি ইন্টারভেল আর প্রিসাইসলি রেগুলেটেড বাই দ্য টাইমিং সার্কিট দ্য পালস টাইমিং পালস জেনারেটর এই যে দেখছেন দ্য টাইমিং সার্কিট অফ এ পালস জেনারেটর ইজ এ ক্রিস্টাল অসিলেটর ক্রিস্টাল অসিলেটর হলে কি আমাদের ওই যে সেই পিজোলেট্রিক ম্যাটেরিয়াল দ্যাট জেনারেটস এ ভেরি অ্যাকুেট সিগনাল দ্য ফ্রিকোয়েন্সি অফ কিলো হার্টস রেঞ্জ কিন্তু এই জিনিসটা আপনারা চাইলে নিজেরা কিন্তু একটা পিস মেকিং ইউনিট বানাতে পারেন ট্রিপল ফাইভ টাইমার দিয়ে চিন্তা করতেছে আপনাদেরকে একটা প্রজেক্ট দেওয়া যায় নাকি এই ব্যাপারে জি স্যার আমাদের একটা প্রজেক্ট স্যার দিলেই ভালো হয় তাহলে আমাদের শেখার ব্যাপারটা আরো বেশি ইয়া হবে এই সেক্টরে ঠিক আছে এই তো শেষ পিস মেকারে আর তেমন কিছু নেই সো আপনারা এই দুটো স্লাইড ইম আপনাদেরকে দিয়ে দিব প্লাস ভিডিও লিংকটাও দিয়ে দিব আপনারা আনন্দ নিয়ে পুরো জিনিসটা পড়েন ঠিক আছে আপনাদের নেক্সট ক্লাসে ক্লাস টেস্ট নিশ্চয়ই মনে আছে ক্লাস টেস্টের সিলেবাস আজকের ক্লাসে আগ পর্যন্ত আপনাদের কি ভিডিও আমি আপলোড করছি গত উইকে মনেও নেই স্যার আজকের ক্লাস তো মানে ইনক্লুডেড না মানে না 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 আজকেরটা ইনক্লুডেড না মানে আপনাদের সিলেবাস কি কি সিলেবাস হলো গিয়ে যে ব্লাড এর মেজারমেন্ট পড়ছিলাম না আমরা ব্লাড প্রেসার তারপরে হলো গিয়ে ব্লাড ফ্লোমিটার তারপরে আর কি পড়ছিলাম প্রেসার ফ্লোমিটার তারপরে পড়ছিলাম হলে যে ভেন্টিলেশন মানে ওই আমরা শ্বাস প্রশ্বাস কীভাবে মাপি এরপরে কী পড়ছিলাম লাস্ট ক্লাসে ভেন্টিলেশনের পরে লাস্ট ক্লাস কিসের উপরে ছিল কানের কানের মেজারমেন্ট কানের মেজারমেন্ট কানের শোনা ঠিক মতো হচ্ছে নাকি এগুলোর উপরে আপনাদের একটা দেড় ঘন্টার পরীক্ষা হবে নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি কোয়েশ্চেন দিয়ে দিব আপনারা দেড় ঘন্টার মধ্যে এই জিনিসটা লিখে ক্লাস টাইমে আমাকে গুগল ক্লাসরুমে জমা দিবেন আর কালকে যেহেতু ছুটি আছে আপনারা আমরা আশা করি যে আপনারা পড়ার জন্য অনেক সময় পাবেন স্যার আমাদের কি স্যার নেক্সট সেমিস্টার থেকে এরকম হবে যে এই মিড টার্ম एग्जाम যেমন আমাদের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্টের বদলে एग्जामই নেওয়া হবে হ্যাঁ আমার মনে হয় এটাই হবে কারণ অ্যাসাইনমেন্টে আমার আমাদের জন্য খুব খুব ডিফিকাল্ট হয়ে যায় মানে আমরা পারি না জি স্যার এটা টিচারদের জন্য স্যার ডিফিকাল্ট হয় আর স্টুডেন্টদেরও স্যার আসলে কিছু কোনো बेनिফিটই হয় না স্যার এটা কোনো बेनिफिट হয় না সবার খাতা এক রকম সবচেয়ে বড় কথা যেটা সো আমরা দেখি যে নেক্সট সেমিস্টার থেকে আমরা কিছু একটা করব এই যে নতুন একটা কম্পিটিশন তৈরি করা হয়েছে আপনার মনে দেখছেন এডুনিয়াস এটাতে প্রাইস মানি হলো কি 20000 টাকা মনে হয় দুই দিন এক্সটেন্ড করা হয়েছে এটা ডেডলাইন দেখছেন যে কনসেপ্টটা সেটা এটার মেন উদ্দেশ্য হলো গিয়ে যে আমরা মিড টার্মে যে অ্যাসাইনমেন্ট নিয়ে আর ভাইবার নিয়ে যে পরীক্ষা নিচ্ছি এটার একটা রিপ্লেসমেন্ট চিন্তা করে দিতে হবে ইফেক্টিভ একটা রিপ্লেসমেন্ট চিন্তা করে দিতে হবে তো যে সবচেয়ে ইফেক্টিভ চিন্তা দিতে পারবে সে বিশ হাজার টাকা পাবে আপনাদের যদি কারোর মাথা আইডিয়া থাকে দুই দিন টাইম আছে আর আইডিয়া জমা দেওয়ার আপনারা জমা দিতে পারেন চাইলা

হ্যাঁ করা যাবে ফোন দিয়ে আমাকে আজকে তো আমার ক্লাস আছে একটু পরে আর একটা আজকে তাহলে শেষ করে দিই ভালো থাকেন আপনারা